আজকে যেটা ক্লাস হবে টপিকটা হলো সেন্টার অফ মাস ক্যালকুলেশনস করব ফর এ রিজিড বডি। তার আগে আমরা শিখব মাস ডিস্ট্রিবিউশনস, মাস ডিস্ট্রিবিউশন। লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, একটা সিস্টেমের মধ্যে যদি ডিসক্রিট পার্টিকেলস যদি থাকে ওই সিস্টেমের সিএম ক্যালকুলেশন করেছিলাম। এখন আমরা ডিসকাশন কোনটা নিয়ে করতে যাচ্ছি, সেটা হলো একটা সিস্টেমের ভিতরে তখন একটা বডি আছে, বডির মধ্যে সিঙ্গেল পার্টিকেল একটা বডি কাকে বলে যার মধ্যে অ্যামাউন্ট অফ মাস, যার অ্যামাউন্ট অফ মাসটা অনেকটা হাই, তখন সেটাকে বলছে কি বডি। পার্টিকেলস কাকে বলছি, যে পার্টিকেল যার মাসটা ভেরি লো তখন সেটাকে আমরা কি বলছি পার্টিকেল। তো একটা বডি যদি থাকে তাহলে একটা বডি হেভিয়ার মাসের জিওমেট্রিক্যাল দিক থেকে যদি কনসিডার যদি করি তাহলে যে এরিয়াটা বা এরিয়া আর ভলিউমটা অনেকটা হায়ার থাকছে সেটাকে আমি কি বলছি বডি। তো একটা বডির মাস ধরলাম ক্যাপিটাল এম, তাহলে আমরা কি কনসিডার করে নিতে পারি, আমাদের বলে নিতে পারি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলস এলিমেন্টারি পার্টিকেলস দ্বারা পার্টিকেলস মিলে তৈরি হচ্ছে কি বডি তৈরি হচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে আমরা যে অবস্ট্যাকেলসটা ফেস করবো সেটা হলো কি একটা বডির মধ্যে ধরো 50 কেজি মাসের কোনো একটা বডি আছে, তো 50 কেজি মাসের কোনো একটা বডির মধ্যে ডিসক্রিট পার্টিকেলসগুলোকে আলাদা আলাদা পার্টিকেলসগুলোকে বের করে নিয়ে আসা অনেকটা কমপ্লিকেটেড। সেই জন্য আমরা কি কনসেপ্টটা আমরা কি ইউজ করবো, একটা বডিতে তার টোটাল মাসটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, একটা বডিতে তার টোটাল মাসটা কি আছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ধরো এই পেনটার মাস আমি ধরে নিলাম 50 গ্রাম, তাহলে 50 গ্রাম মাস, তাহলে পুরো 50 গ্রাম মাসটা পুরো বডিতে ছড়িয়ে আছে ডিস্ট্রিবিউট হয়ে আছে, তাহলে এই কনসেপ্টটাকে আমরা কি বলবো মাস ডিস্ট্রিবিউশন। তাহলে মাস ডিস্ট্রিবিউশনসের কনসেপ্ট তখনই নিয়ে আসবো যখনই আমরা কি করব, যদি কোনো বডি যদি থাকে তখন আমরা কনসিডার করে নেবো বডির মধ্যে টোটাল মাসটা কী হবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। তো মাস ডিস্ট্রিবিউশনসের টাইপস যদি আমি ভাবি, টাইপস কী কী আছে, টাইপস অফ মাস ডিস্ট্রিবিউশন, একটা হলো কি লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন, লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন। নাম্বার টু এরিয়া মাস ডিস্ট্রিবিউশন, নাম্বার থ্রি ভলিউম মাস ডিস্ট্রিবিউশন, এই তিনটে টাইপসের এনি আরবিটারি বডির এই তিনটে টাইপসের মাস ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাই। তো ডিফারেন্ট বডির জন্য মাস ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ডিসকাশন করব। তো আমাদের প্রথম যেটা থাকছে সেটা হলো লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য সিএম সেন্টার অফ মাস। লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইটস সেন্টার অফ মাস সিএম। তো আমি কনসিডার করে নিলাম একটা লিনিয়ার বডি আছে, ধরে নিলাম একটা রড আছে বা একটা ওয়ার আছে, মাসিভ ওয়ার আছে, তাহলে টোটাল মাসটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, পুরো লেন্থ ওয়াইজ ডিস্ট্রিবিউট হয়ে আছে, তবে এইটুকু পোর্শনে মাস যাবে এইটুকু পোর্শনে মাস তার থেকে বেশি হবে, তাহলে টোটাল মাসটা ওভার দ্য লেন্থে লেন্থ বরাবর ডিস্ট্রিবিউট হয়ে আছে। তাহলে যদি কোনো একটা বডির মাস যখন
লেন্থতে ডিস্ট্রিবিউট হয়, অ্যালং দ্য লেন্থে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তখন সেই ডিস্ট্রিবিউশনসটাকে আমরা কী বলবো, লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশনস বলা হয়, বা ওয়ান ডাইমেনশনাল মাস ডিস্ট্রিবিউশনস আমরা কনসিডার করব। তো আমি একটা, এই পুরো বডি আছে, এই বডিটার ধরো এই মার্কার পেন আছে, মার্কার পেনের মার্কার পেনটার টোটাল মাসটা দেখো ওভার দ্য লেন্থ বরাবর ছড়িয়ে আছে, অ্যালং দ্য লেন্থে ডিস্ট্রিবিউট হয়ে আছে, এইটুকু পোর্শনে মাস যাবে, এইটুকু পোর্শনে মাস তার থেকে বেশি হবে, তাহলে এর থেকে আমরা কনসিডার করতে পারি টোটাল মাসটা ডিস্ট্রিবিউটেড ওভার দ্য লেন্থ। তো আমি একটা লিনিয়ার ডিস্ট্রিবিউটেড কোনো বডির থেকে যদি কোনো একটা ক্ষুদ্র অংশ, এলিমেন্টারি পার্ট যদি কেটে নিই, এই মার্কারের কোনো একটা ক্ষুদ্র অংশ যদি কেটে নিই, তাহলে কী হবো, স্মল একটা লাইন পাবো। তো কনসিডার করে নিলাম একটা ডিএল লাইন, আমি কাট করে নিলাম ডিএল লাইন, একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, সেই ক্ষুদ্র অংশটা একটা লাইন পাচ্ছে, সেই লাইনের লেন্থটা কনসিডার করে নিলাম ডিএল। এই ডিএল লাইনের মধ্যে কতটুকু মাস আছে, ডিএম মাস আছে, স্মল লাইনের মধ্যে স্মল মাস আছে, তাহলে এখানে ডিএল লাইনের মধ্যে মাস আছে ডিএম, তাহলে ইউনিট লাইন বা ওয়ান মিটারের মধ্যে কতটুকু মাস আছে, ডিএম বাই ডিএল, তাহলে ওয়ান মিটারের মধ্যে যতটুকু মাস থাকবে এই কোনো একটা লিনিয়ার বডির, এই লিনিয়ার বডির যে কোনো ওয়ান মিটারের মধ্যে যতটুকু মাস থাকবে, দেখো ডিএল মিটারের মধ্যে মাস আছে ডিএম, তাহলে ওয়ান মিটারের মধ্যে মাস কত আছে, ডিএম বাই ডিএল, ওয়ান মিটারের মধ্যে যতটুকু মাস থাকবে সেই মাসটাকে বলবো কি, লিনিয়ার মাস ডেন্সিটি, লিনিয়ার মাস ডেন্সিটি। ওকে, তাহলে লিনিয়ার মাস ডেন্সিটি, মাস ডেন্সিটি বলতে কি বোঝায়, ইউনিট লেন্থের কোনো বডির মধ্যে যতটুকু অ্যামাউন্টের মাস থাকছে দ্যাটস কল লিনিয়ার মাস ডেন্সিটি। ইউনিট লেন্থের বডি মিন্স হলো কি, ওয়ান মিটারে কোনো বডি বা ওয়ান সেন্টিমিটারে কোনো বডি, মানে ওয়ান সেন্টিমিটার লেন্থের মধ্যে বা ওয়ান মিটার লেন্থের মধ্যে যতটুকু মাস থাকছে সেটাকে বলছে লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন। তো দেখো তাহলে ডিএল লেন্থের মধ্যে কতটুকু মাস, ডিএম, তাহলে দেখো লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন যদি ল্যামডা হয়, তাহলে মানে হলো কি, ইউনিট লেন্থের মাস যদি ল্যামডা হয় তাহলে ডিএল লেন্থের মাস কত হবে, ল্যামডা ইনটু ডিএল, একের জন্য ল্যামডা, তাহলে ডিএল এর জন্য কত হবে, ল্যামডা ইনটু ডিএল, তাহলে ইউনিট লেন্থের মাস, তাহলে ডিএল লেন্থের মধ্যে ডিএল লেন্থের মাস কত হবে, ল্যামডা ইনটু ডিএল, তাহলে এই ডিএল লেন্থের মাসটাকে কত কনসিডার করেছি, ডিএম কনসিডার করেছি, তাহলে ডিএম ইকুয়ালস টু ল্যামডা ইনটু ডিএল, কোনো কোনো গুণ হয়ে যাচ্ছে। তাহলে স্মল এলিমেন্টারি কোনো একটা পার্টের কোনো একটা ক্ষুদ্র অংশের মাস, ডিএম ক্ষুদ্র অংশ, ডিএল ক্ষুদ্র অংশের মধ্যে মাস, ডিএম যদি হয় তাহলে ডিএম ইকুয়ালস টু ল্যামডা ইনটু ডিএল, এরকম এলিমেন্টারি মাসগুলোকে লাইনের টোটাল মাস, এলিমেন্টারি লাইনগুলোর টোটাল মাসগুলোকে যদি আমি সাম ওভার যদি করি তাহলে পুরো বডিটার মাস পেয়ে যাবো, তাহলে টোটাল মাস, টোটাল মাস অফ দ্য বডি, তাহলে কথা হচ্ছে আমি এম ধরছি, এম ইকোস, তাহলে স্মল লাইনের স্মল পার্টের মাস হলো ডিএম, তাহলে ওটাকে ইন্টিগ্রাল করলে তাহলে পুরো হোল বডির মাস পেয়ে যাবো, তাহলে ল্যামডা ডিএল পাচ্ছি। কার রেসপেক্টে ইন্টিগ্রাল করছি, লেন্থ এর রেসপেক্টে ইন্টিগ্রাল করলাম, লাইন ইন্টিগ্রাল, সাফিক্স এল ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এই কোন একটা বডি লিনিয়ার মাস ডিস্ট্রিবিউটেড কোন বডি সেন্টার অফ মাস বার করব, তাহলে সেন্টার অফ মাস বার করার জন্য অরিজিনটা চুজ করা খুব দরকার, আমি ধরে নিচ্ছি এটাকে অরিজিন চুজ করছি, সাম অরিজিন, অরিজিন, এই ও অরিজিনের রেসপেক্টে কোন একটা, এই ও অরিজিনের রেসপেক্টে কোন একটা স্মল পার্টের, ও অরিজিনের রেসপেক্টে একটা স্মল পার্ট কাট করে নেবো আমরা, কোন একটা বডি সেন্টার অফ মাস যখন বার করবো তাহলে আমরা কি করবো, সাম অরিজিনের রেসপেক্টে আমি ওই বডির উপর কোন একটা স্মল পার্ট আমি নিয়ে নিলাম, স্মল পার্টে এই অরিজিনের রেসপেক্টে পজিশন ভেক্টর হলো কত, আর তাহলে স্মল পার্টের, তাহলে ডিএম মাসটা কত পজিশনসে আছে, আর পজিশনসে আছে, আমরা সেন্ট্রাল মাসের ফর্মুলা কি জেনেছি, সেন্ট্রাল মাসের ফর্মুলা যেটা জেনেছি সেটা হলো কি, পুরো হোল সিস্টেমের মোমেন্ট বাই টোটাল মাস, তাহলে আমরা এখানে কি করব, ওখানে ডিসক্রিট মাসের সিস্টেমের জন্য
কি করেছিলাম, এভরি পার্টিকেলস এর মোমেন্ট গুলোকে আমি যোগ করে দিয়েছিলাম বাই টোটাল মাস। তো এখানে কি করবো, কোন একটা স্মল এলিমেন্টারি পার্ট কাট করে নেবো, এলিমেন্টারি পার্টের ওই এলিমেন্ট অফ মাস এর মোমেন্ট বের করব, করে নিয়ে ইন্টিগ্রাল করে দেবো, করে দেওয়া মানে কি পুরো হোল বডির মোমেন্ট পেয়ে যাচ্ছি বাই টোটাল মাস। তাহলে সেন্টার মাস কত হচ্ছে, আর সিএম কষ্ট কত হবে? দেখো এই ডিএম একটা এই বডির উপর কোন একটা ক্ষুদ্র অংশ ডিএম, এই ডিএম মাসের মোমেন্ট কত হবে, মোমেন্ট অফ ডিএম মাস কত হবে, মাস ইনটু করেসপন্ডস পজিশনস ভেক্টর, তার পুরো হোল বডির মোমেন্ট কত হবে, টোটাল মোমেন্ট অফ দ্য বডি, ওখানে সিস্টেম ছিল, টোটাল মোমেন্ট অফ দ্য বডি, তাহলে কত হচ্ছে, স্মল পার্টের মোমেন্ট হলো ডিএম ইনটু আর, তাহলে পুরো বডির মোমেন্ট কত হবে, ডিএম ইনটু আর হয়ে যাবে। তাহলে সেন্টার মাসের কোঅর্ডিনেট কত হবে, আর সিএম ইকুয়ালস টু কত হবে, পুরো হোল বডির মোমেন্ট মানে ইন্টিগ্রাল অফ ডিএম ইনটু আর বাই টোটাল মাস অফ দ্য টোটাল বডি, টোটাল মাস অফ দ্য সিস্টেম ছিল। তো এখানে কি হবে, পুরো হোল বডির মাস মানে ইন্টিগ্রাল অফ ডিএম। এবার এখানে ডিএম মানে কত হবে, ডিএম মানে কত পেয়েছো, ল্যামডা ইনটু ডিএল, ল্যামডা ডিএল আর বাই ল্যামডা ডিএল, এটা হলো সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তো এখানে ল্যামডাটা হলো কি, ইউনিট লেন্থের মাস বোঝাচ্ছে, বডির উপর ইউনিট লেন্থের মাস। এবারে এটাও এটাও হতে পারে যে কোনো একটা বডিতে টোটাল মাস মানে এই ইউনিট লেন্থের মাস হলো ল্যামডা, মানে কি যে কোনো ইউনিট লেন্থের মাস ল্যামডা। দেখো বডি দুটো, একটা বডিকে দুটো পার্টে ভাগ করতে পারি আমরা, রিজিড বডিকে টু পার্টসে ডিভাইডেড করতে পারি, একটা হলো কি হোমোজিনিয়াস আর একটা হলো কি নন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস রিজিড বডির জন্য কি হয়, কোনো একটা বডি হোমোজিনিয়াস কখন বলবো বা সুষম বস্তু কখন বলবো, যখন কোনো বডি টোটাল মাসটা পুরো হোল বডিতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে আছে, সমানভাবে চারিদিকে ছড়ি আছে, মানে এভরি যে কোনো জায়গায় এভরি ইউনিট লেন্থের মাস কি হবে, সেম হবে, মানে ল্যামডাই থাকবে, যে কোনো এক মিটার কেটে নাও প্রত্যেকটা জায়গায় মাস কত থাকবে, ল্যামডাই থাকবে। যদি মাস ডেন্সিটি প্রত্যেকটা জায়গায় সেম থাকে তখন সেই বডিটা হলো কি হোমোজিনিয়াস বডি, বা তুমি কনভার্সলি বলতে পারো যে মাস ডেন্স হোমোজিনিয়াস বডি মাস ডেন্সিটি অলওয়েজ সেম অ্যাট এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায় ল্যামডা সেম হবে, চেঞ্জ হবে না। যদি নন হোমোজিনিয়াস যদি হয় তাহলে কি হবে, ল্যামডার ভ্যালুটা, ল্যামডা মানে ইউনিট লেন্থে যতটুকু মাস আছে, ল্যামডার ভ্যালুটা ডিফারেন্ট পজিশনসে ডিফারেন্ট ডিফারেন্ট হবে, রুমের ভিতরে যে এয়ার থাকে, এয়ারটা কি হবে, রুমের ভিতরে পুরো হোল পজিশনসে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়, সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মানে এটা কি হোমোজিনিয়াস। তো মাস ডেন্সিটি কনস্ট্যান্ট কখন হবে, হোমোজিনিয়াস, আর নন হোমোজিনিয়াস হলে কি হবে, পজিশনস ডিপেন্ডেন্ট হবে, ডিফারেন্ট পজিশনসে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা পাবো। লিখে নাও, এবার আমরা করতে যাচ্ছি সেটা হলো কি এরিয়া মাস ডিস্ট্রিবিউশন। কোন একটা বডি টোটাল মাসটা যদি ওভার দ্য সারফেসে ডিস্ট্রিবিউটেড হয় তখন সেই মাস ডিস্ট্রিবিউশনসটাকে এরিয়া মাস ডিস্ট্রিবিউশন বলবো। আমি কোন একটা বডি কনসিডার করছি, এনি বডি যার টোটাল মাসটা ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য সারফেস, একটা সারফেস, এই বোর্ডের টোটাল মাসটা ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য হোল সারফেস, ওভার দ্য এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে আছে, তাহলে এরিয়া মাস ডিস্ট্রিবিউশন কি হবে, এরিয়া মাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড এর সিএম,
ধরে নিলাম কোন একটা, এই পুরো একটা বডি আছে, বডির উপর কোন একটা স্মল পার্ট কাট করে নিলাম, তো এরিয়ার উপর একটা স্মল পার্ট, সেটা হলো স্মল এরিয়া পাবো, কনসিডার করে নাও ডিএ এরিয়া পাচ্ছি। এই ডিএ স্মল পার্টের মধ্যে কতটুকু মাস আছে কনসিডার করো, ডিএম এ মাস আছে। তো ডিএ এরিয়াতে কতটুকু মাস, ডিএম মাস আছে, তাহলে ইউনিট এরিয়াতে 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে কতটুকু মাস থাকবে, ডিএম বাই ডিএ। তাহলে ইউনিট এরিয়াতে যতটুকু মাস থাকবে সেটাকে বলছে মাস পার ইউনিট এরিয়া, সেটাকে ডিফাইন করব সিগমা দিয়ে। এটাকে আমরা কি বলছি, সারফেস মাস ডেন্সিটি অর মাস পার ইউনিট এরিয়া। ওকে, তাহলে ইউনিট এরিয়াতে কতটুকু মাস আছে, ইউনিট এরিয়াতে সিগমা মাস আছে। যদি বডিটা যদি হোমোজিনিয়াস হতো, এভরি ইউনিট এরিয়াতে এভরি 1 মিটার স্কোয়ার বা এভরি 1 সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে ইকুয়াল মাস থাকতো, যদি নন হোমোজিনিয়াস বডি যদি থাকে তাহলে কী হবে, দি মাস এভরি পয়েন্টে এভরি ইউনিট এরিয়াতে ডিফাইন্ড পজিশনসে মাস কী হবে, ডিফাইন্ড আমরা পাবো। তাহলে সেন্টার মাস বার করবো, তাহলে আমি একটা অরিজিন আমাকে চুজ করতে হবে, সাম অরিজিন, এই ও অরিজিনের রেসপেক্টে স্মল এরিয়া যেটা যেখানে আছে এর পজিশন ভেক্টর হলো আর, এই ডি এরিয়ার মধ্যে কতটুকু মাস আছে, ডিএম মাস আছে, তাহলে ডিএম ইকুয়ালস টু কত হবে, সিগমা ইনটু ডি। তাহলে ডিএম মাসের মোমেন্ট কত, মোমেন্ট অফ ডিএম মাস, তাহলে মাস ইনটু করেসপন্ডস পজিশনস ভেক্টর। তাহলে স্মল পার্টের মোমেন্ট পেয়ে গেলাম, তাহলে হোল বডির মোমেন্ট বের করে নি, টোটাল মোমেন্ট অফ দ্য বডি, ওই টোটাল মোমেন্ট কত হবে, স্মল পার্টের মোমেন্ট এম ইনটু ডি আর, তাহলে ইন্টিগ্রাল অফ ডি এম ইনটু আর। মাস কিন্তু স্কেলার, এর ড মানে কি এটা ইনটু আছে, মানে ইন স্কেলের সাথে ভেক্টরের মাল্টিপ্লিকেশনসের ওই যে ডট প্রোডাক্টের ভেবে রেখো না জানো। তাহলে টোটাল সিএম কত হচ্ছে, তাহলে সিএম সিএম ফর দ্য বডি তাহলে আর সিএম ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে পুরো হোল বডির মোমেন্ট বাই টোটাল মাস অফ দ্য বডি, টোটাল মাস মানে স্মল পার্টের মাস হলো ডিএম, তাহলে ইন্টিগ্রাল করলে পুরো বডির মাস তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এটা কত হচ্ছে, সিগমা ইনটু ডিএ ইনটু আর বাই সিগমা ইনটু ডিএ। হোমোজিনিয়াস যদি বলতো সিগমাটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, লিখে নাও এটা কার রেসপেক্ট ইন্টিগ্রাল, এরিয়া রেসপেক্টে মানে সারফেস ইন্টিগ্রাল, পজ করে লিখে নেবে, মুছে দিচ্ছি। এবার আমরা করব ভলিউম মাস ডিস্ট্রিবিউশন, ভলিউম মাস ডিস্ট্রিবিউশন। তো কোনো একটা বডিতে টোটাল মাস যদি অল পসিবল ডিরেকশনসে ডিস্ট্রিবিউট হয়, অল পসিবল ডিরেকশনসে যদি ডিস্ট্রিবিউট যদি হয়ে যায়, তখন আমরা যে ডিস্ট্রিবিউশন করবো সেটা হলো ভলিউম মাস ডিস্ট্রিবিউশন। ধরো এনি আরবিটারি বডি আছে, ভি ভলিউমের কোনো একটা বডি আছে, তাহলে এর মধ্যে কোনো একটা স্মল ভলিউম তুমি কনসিডার করে নাও, ডিভি ভলিউম কনসিডার করে নাও, এই ডিভি ভলিউমের মধ্যে কতটুকু মাস আছে, ডিএম মাস আছে। তাহলে ডিভি এই স্মল ভলিউমের মধ্যে স্মল মাস আছে, তাহলে ডিএম মাস আছে ডিভি ভলিউমের মধ্যে, তাহলে ইউনিট সরি ডিভি ভলিউমের মধ্যে কতটুকু মাস আছে, ডিএম মাস,
তাহলে ইউনিট ভলিউমের মধ্যে কতটুকু মাস থাকবে? ডিএম বাই ডিভি, পার ইউনিট ভলিউমের মধ্যে যতটুকু মাস থাকছে সেটাকে বলছি নর্মাল ডেন্সিটি, যেটাকে রো দিয়ে ডিনোট করে, এটা হলো কি ভলিউম মাস ডেন্সিটি বলা হচ্ছে, আর মাস পার ইউনিট ভলিউম। তাহলে ইউনিট ভলিউমের মাস হলো রো, তাহলে ডিভি ভলিউমের মাস কত হবে? রো ইনটু ডিভি। তাহলে ডিএম ইকুয়ালস টু কত হচ্ছে? রো ইনটু ডিভি। তাহলে ডিএম ইকুয়ালস টু রো ইনটু ডিভি। তাহলে ভলিউম মাস ডিস্ট্রিবিউটেড কোনো বডির জন্য সেন্টার অফ মাস বার করবো। তাহলে ফার্স্ট কী কাজ করবো? একটা অরিজিন চুজ করে নিই, নিলে এই অরিজিনের রেসপেক্টে এই ডিভি ভলিউমের পজিশনস ভেক্টর সে আর, তাহলে এই স্মল পার্টের মোমেন্ট আমি বের করবো, কই নিয়ে পুরো হোল বডির মোমেন্ট বের করবো, কই নিয়ে টোটাল মাস দিয়ে ডিভাইডেড করা, মানে কি সেন্টার অফ মাস পেয়ে যাবো। তাহলে সেন্টার অফ মাস আমি ডাইরেক্ট লিখে দিই, আর সেম ইকুয়ালস টু কত হবে? তাহলে স্মল পার্টের মোমেন্ট কত হবে? মাস ইনটু করেসপন্ডিং পজিশনস ভেক্টর। তাহলে পুরো হোল বডির মোমেন্ট মানে কি ইন্টিগ্রাল করা বাই টোটাল মাস অফ দ্য বডি, স্মল পার্টের মাস হলো ডিএম, তাহলে পুরো হোল বডির মাস কত হবে? ইন্টিগ্রাল অফ ডিএম। তাহলে ডিএমটাকে পুট করো, রো ডিভি আর বাই রো ডিভি, তাহলে এটা একটু সাজিয়ে গুছিয়ে লেখো, এটা ভলিউমের রেসপেক্ট ইন্টিগ্রাল করছে, সেই জন্য ভলিউম ইন্টিগ্রাল করবে। যদি মাসটা যদি ইউনিফর্মলি যদি কোনো বডি যদি থাকে, রো ইজ কনস্ট্যান্ট অ্যাট এভরিহোয়ার, মানে এভরি ইউনিট ভলিউমের মধ্যে ইকুয়াল অ্যামাউন্টের মাস আছে। এবার আমরা এটার অ্যাপ্লিকেশনস একটু করব। Find the CM for an uniform linear rod of length L. কোন একটা uniform linear rod এর center of mass আমি বার করতে যাচ্ছি। তো ধরে নাও একটা লিনিয়ার রড আছে, কোন রড ধরে ইউনিফর্ম লিনিয়ার রড মানে বোঝাচ্ছে এটা মাস ডেন্সিটি কনস্ট্যান্ট আছে, এভরি ইউনিট লেন্থে মাস সেম হবে। এটা রড কনসিডার করে নাও, আমি ধরে নিচ্ছি রডটা অন দ্য এক্স অ্যাক্সিসের উপর আছে, কোথায় আছে? এক্স অ্যাক্সিসের উপর আছে। তাহলে একটা রড যদি এক্স অ্যাক্সিসের উপর যদি থাকে, তার সেট তার পুরো হোল টোটাল মাসটা টোটাল মাসগুলো অন দ্য এক্স, প্রত্যেকটা স্লাইস কাট করে না, প্রত্যেকটা মাস হলো কি অন দ্য এক্স অ্যাক্সিসের উপর, মানে সেন্টার মাস কোথায় আছে? অন দ্য এক্স অ্যাক্সিসের উপর। টোটাল লেন্থ হলো এল, আমি এটাকে এক্স ইকুয়ালস টু জিরো কনসিডার করলাম, তাহলে এখানে কত হবে? এক্স ইকুয়ালস টু এল হয়ে যাবে। তো এখানে মাসটা ডিস্ট্রিবিউট হবে কিভাবে? লেন্থ ওয়াইজ ডিস্ট্রিবিউট হচ্ছে লিনিয়ার বডি। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা পয়েন্টটাকে আমি অরিজিন চুজ করবো, তো আমি যে কোনো একটা এন্ডকে আমি অরিজিন ধরছি, যে কোনো এন্ডকে আমি অরিজিন ধরছি, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি কোনো একটা স্মল পার্ট কাট করে নেব। আমাদের ফার্স্ট ডিউটি কী থাকছে? ফার্স্ট ডিউটি থাকছে যে ওই বডির উপর কোনো একটা এলিমেন্টারি পার্ট আমাকে নিয়ে আসা। তাহলে স্মল পার্ট কাট করে নিলাম, সেই পার্টের লেন্থ কত হবে? মাস ইনটু ডিএক্স,
মাস ইনটু ডিএক্স পার্ট, ডিএক্স পার্টে মাস কত হবে? তাহলে ডিএক্স পার্টে মাস হলো ডিএম ধরেছিলাম, সেই ডিএমটা হলো কত? ইউনিট লেন্থের মাস হলো ল্যামডা, তাহলে ডিএক্স পার্টে মাস কত হবে? ল্যামডা ইনটু ডিএক্স। আচ্ছা এই ডিএক্স পার্টে কতটুকু মাস আছে? ডিএম। তাহলে এই ডিএম মাসের মোমেন্ট কত হবে? মোমেন্ট অফ ডিএম মাস, ডিএম মাসের মোমেন্ট কত হবে? তাহলে ডিএম মাসটা অরিজিন থেকে কতটা, অরিজিনের রেসপেক্টে তার পজিশনস কত? এক্স দূরে আছে, তাহলে মোমেন্ট কত হবে? মাস ইনটু করেসপন্ডিং পজিশনস, মানে ডিএম ইনটু এক্স। তাহলে ডিএম এর ভ্যালুটা পুট করে দাও, ল্যামডা ডিএক্স ইনটু এক্স, সাজিয়ে নেবে এক্স ডিএক্স ল্যামডা এক্স ডিএক্স। তাহলে পুরো হোল বডির মোমেন্ট কত হবে? তাহলে সেন্টার অফ মাস, তাহলে এখানে দেখো বডিটা কোথায় আছে? অন দা এক্স অ্যাক্সিসের উপর। তাহলে ওয়াই সিএম কত হয়ে যাবে? সেন্টার মাসের ওয়াই অ্যাক্সিস বরাবর, সরি সেন্টার মাসের ওয়াই এর কোঅর্ডিনেট জিরো হয়ে যাবে, কারণ এক্স অ্যাক্সিসের উপর আছে, মানে কি বডি সেন্টার অফ মাস অন দা এক্স অ্যাক্সিসের উপর থাকবে। আর আর জেড এর কোঅর্ডিনেট, তাহলে ওয়াই এর কোঅর্ডিনেট সেন্টার অফ মাস আর জেড এর কোঅর্ডিনেট সেন্টার অফ মাসের কত হয়ে যাবে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে পুরো হোল বডির মোমেন্ট, তাহলে সেন্টার অফ মাস, তাহলে কত হচ্ছে? এক্স সি এম ইকুয়ালস টু স্মল পার্টের মোমেন্ট কত পেয়েছি? ল্যামডা এক্স ডিএক্স। তাহলে পুরো হোল বডির মোমেন্ট কত? ইন্টিগ্রাল কত হবে? ল্যামডা এক্স ডিএক্স বাই টোটাল মাস অফ দ্য বডি। টোটাল মাস কত হবে? ল্যামডা, স্মল পার্টের মাস হলো ল্যামডা ইনটু ডিএক্স। তাহলে পুরো হোল বডির মাস কত হবে? ইন্টিগ্রাল ল্যামডা ডিএক্স। আমি তাহলে পুরো হোল বডি যদি নিই, তাহলে ইন্টিগ্রালের লিমিট নিয়ে আসতে হবে, ফাইনাল লিমিট। তাহলে আমি এক্স, এখানে কার রেসপেক্টে ইন্টিগ্রাল? এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রাল। তাহলে এক্স এর রেঞ্জটা আমি এক্স কাউন্ট করছি এই অরিজিন থেকে, তাহলে অরিজিন থেকে এক্স কাউন্ট করছি, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু জিরো থেকে এক্স ইকুয়ালস টু এল গেলে তাহলে পুরো হোল বডি পেয়ে যাচ্ছে। জিরো টু এল, জিরো টু এল, ল্যামডা কনস্ট্যান্ট, কারণ কি ইউনিফর্ম লিনিয়ার বডি। তাহলে ল্যামডাটাকে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রাল জিরো টু এল এক্স ডিএক্স বাই ল্যামডা জিরো টু এল ডিএক্স। ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, তাহলে এটাকে ইন্টিগ্রাল করলে, এটাকে যদি ইন্টিগ্রাল যদি করো, এক্স স্কোয়ার বাই টু জিরো টু এল বাই, এটা ইন্টিগ্রাল করলে এক্স জিরো টু এল, তাহলে কত হবে? এল স্কোয়ার বাই টু হয়ে যাবে বাই এল, মানে কত হচ্ছে? এল বাই টু। তাহলে সেন্টার অফ মাসের কোথায় থাকছে? সেন্টার অফ মাস এল বাই টু, মানে এখান থেকে এল বাই টু ডিস্টেন্স দূরে, মানে কি পুরো টোটাল লেন্থ যদি এল হয়, তাহলে এল বাই টু ডিস্টেন্স, মানে কি মিডিল পয়েন্টে থাকছে। কোথায় থাকছে সেন্টার অফ মাস? মিডিল পয়েন্টে থাকছে। সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কিভাবে লিখবে? এল বাই টু, এল বাই টু, এক্স এর কোঅর্ডিনেট, ওয়াই এর কোঅর্ডিনেট জিরো, জেড এর কোঅর্ডিনেট জিরো হয়ে যাবে। এটা হলো কি সেন্টার অফ মাসের পেয়ে গেলাম ফর এ লিনিয়ার ইউনিফর্ম রডের। এবারে জিনিসটা পজ করে একটু লিখে নিও, দেখো তাহলে সেন্টার অফ মাস ফর লিনিয়ার রড অলওয়েজ কোথায় থাকছে? মিডিল পয়েন্টে। ধরো রডটা আমি এরকম রাখছি, ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, কনসিডার করে নাও কোন একটা রড অন দা ওয়াই অ্যাক্সিস এর উপর রেখেছি। কোথায় রেখেছি? অরিজিন, এই অরিজিনের এর একটা রডের একটা টার্মিনাল অরিজিন অরিজিনে আছে, এখান থেকে ওয়াই অ্যাক্সিস এর উপর রেখেছি। এল লেন্থ রড, তাহলে এই রডের সেন্টার অফ মাস, এটা ফার্স্ট রড কনসিডার করুন, এক্স অ্যাক্সিস এর উপর রাখলে তো এটা চলে এসেছে। তো এই রডের সেন্টার অফ মাস কত হবে? তাহলে এই রডের সেন্টার অফ মাস কত হবে? তাহলে ওয়াই অ্যাক্সিস এর উপর থাকবে, তাহলে এক্স, এক্স আর জেড এর কোঅর্ডিনেট জিরো, তাহলে এক্স এর কোঅর্ডিনেট জিরো, জেড এর কোঅর্ডিনেট কত হবে? এল বাই টু জিরো। আগে কোশ্চেনে চেক করতে হবে যে কোথায় আছে রডটা, কোথায় রাখা আছে। যদি এরকম জায়গায় রডটা যদি রাখতে, এরকম এই রডের
এই রডের সেন্ট্রাল মাস কত হবে? তাহলে অনলি জেড অ্যাক্সিস এর উপর, তাহলে অনলি জেড এর কোঅর্ডিনেট থাকবে সেন্ট্রাল মাসে, তাহলে এক্স এর কোঅর্ডিনেট 0, ওয়াই এর কোঅর্ডিনেট 0, এল বাই 2 এক্স অ্যাক্সিস এর উপর, তাহলে তাহলে এক্স এর কোঅর্ডিনেটটা বাদ দিয়ে বাকি কোঅর্ডিনেট 0 হয়ে যাচ্ছে। এটা কোশ্চেন ধরে একটা ডায়াগ্রাম এরকম দেওয়া আছে, ধরে নাও এটা লিখে নাও এরকম কোন একটা অ্যাক্সিস এরকম আছে, ধরে এক্স অ্যাক্সিস, এটা এক্স ইকুয়ালস টু 0, এইখানে কোন একটা লিনিয়ার রড আছে, ইউনিফর্ম রড, এল লেন্থের রড আছে, এই অরিজিন থেকে এই যে নিয়ারেস্ট এন্ড এর ডিসটেন্সটা হলো ধরে নাও এ, এ কনসিডার কর, এ যদি হয় তাহলে সেন্ট্রাল মাস কোথায় থাকবে? নরমালি এই বডি সেন্ট্রাল মাস কোথায়? মিডল পয়েন্টে, এল বাই টু, হাফ, একদম মিডল পয়েন্ট, মানে এখান থেকে কত ডিস্টেন্স দূরে, এই এন্ড থেকে কত ডিস্টেন্স দূরে, এল বাই টু ডিস্টেন্স দূরে, তাহলে সেন্ট্রাল মাস এল বাই টু লিখলে হবে না, এই অরিজিনের রেসপেক্টে কতটা ডিস্টেন্স দূরে আছে, তাহলে সেন্ট্রাল মাস কত হবে? এ প্লাস এল বাই টু জিরো, ঠিক আছে। আচ্ছা এই রডে দেখো এই যেরকম ছবিটা আঁকছি, তাহলে এক্স আর জেড অ্যাক্সিসের উপর কিছুটা পার্ট থেকে যাচ্ছে, তাহলে এক্স জেড এর কোঅর্ডিনেট কেন জিরো হচ্ছে? আমি কনসিডার করেছি এই রডে কি হবে ক্রস সেকশনসটা ভেরি স্মল, বা এর যে রেডিয়াস ভেরি স্মল কম্পেয়ার টু দ্য লেন্থ, এই যে মার্কারের যে রেডিয়াস যেটা আছে ক্রস সেকশনস সার্কেল, এর যে রেডিয়াস লেন্থের কম্পেরিজনে ভেরি স্মল, সেই জন্য আমি এর যে এই উপরে পার্টের যে এফেক্টটাকে আমি নেগলেক্ট করে দিয়ে চলছি, মানে কি আমি ওই জন্য স্মল থাকার জন্য কি করে নিচ্ছি, পুরো বডিটা পুরো টোটাল মাসটা কত, বডিটা সেন্ট্রাল মাস কত ধরে নিচ্ছি অন দা এক্স, মানে কি ওই যে অ্যাক্সিসের উপর আছে সেই অ্যাক্সিসের উপর, মানে কি এক্স অ্যাক্সিসের উপর যদি বডি থাকে এক্স অ্যাক্সিসের উপর ওটা সেন্ট্রাল মাস আছে, ধরো একটা বডি আছে এরকম কোন একটা সিস্টেম, এটা দুটো রডকে এইভাবে রাখা হলো, টি শেপে রাখা হলো, দুটো রডের লেন্থ হলো এল, সেম লেন্থ, দুটো রডের মাস ডেন্সিটি সেম আছে, তো সেন্ট্রাল মাস কোথায় হবে? আচ্ছা ফাইন্ড দ্য সিএম ফ্রম দ্য ফিগার, এই ফিগার থেকে সিএম বার করতে হবে, তাহলে এভরি এই রডের মাস ডেন্সিটি, এই রডের মাস ডেন্সিটি সেম, দুটো লেন্থ সেম, মানে কি এই রডের মাস সেম হবে, তো এই ফার্স্ট রডের টোটাল মাস কত হবে? দেখো ফার্স্ট রডের টোটাল মাসটাকে কোথায় রেখে দিতে পারি, ফার্স্ট রডের টোটাল মাস যতটুকু সেই মাসটাকে আমি তার সেন্ট্রাল মাসের পজিশনে আমি রেখে দিতে পারি, তাহলে ফার্স্ট ডট এটা, এটা হলো সেকেন্ড ডট, তাহলে ফার্স্ট ডটের সেন্ট্রাল মাস কোথায়? এটা মিডল পয়েন্ট, মাস অফ ফার্স্ট ডট, মাস অফ ইজ ডট, প্রত্যেকটা মাস রডের মাস সমান, তাহলে কত হবে ইউনিট লেন্থের মাস হলো ল্যামডা, তাহলে এল লেন্থের মাস কত? ল্যামডা ইনটু এল, ল্যামডা ইনটু এল পার্টস, তাহলে এই রডের টোটাল মাস এরকম মিডল পয়েন্ট আছে, এটাকে আমি অরিজিন চুজ করে নিই, সুবিধা অর্থে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই রডের সেন্ট্রাল মাস কোথায় আছে? মিডল পয়েন্টে, তাহলে এটাকে অরিজিন চুজ করছি ও, তাহলে এর সেন্ট্রাল মাস মিডল পয়েন্টে, মানে কি এর অরিজিনের উপরেই আছে এই টোটাল মাস, আমি এম ওয়ান ধরে নিলাম, আর এর টোটাল মাস কোথায় আছে? এখানে এম টু মিডল পয়েন্টে আছে, এখান থেকে কত ডিস্টেন্স দূরে আছে? এল বাই টু ডিস্টেন্স, তাহলে এখানে
সেন্ট্রাল মাসের কোঅর্ডিনেট কত হবে? তাহলে সেন্ট্রাল মাসে তাহলে দেখো মানে কি পুরো হোল সিস্টেমে সেন্ট্রাল মাস কোথায় থাকে? তাহলে প্রথম মাসটা এখানে এক্স কোঅর্ডিনেট কোঅর্ডিনেট কত হবে? প্রথম এই যে ফার্স্ট ডটে সেন্ট্রাল মাস অরিজিনে আছে, তাহলে এক্স কোঅর্ডিনেট জিরো, তাহলে পজিশন ভেক্টর তাহলে কত হবে? এটা এক্স ওয়াই তলে আছে, এটা এক্স, এটা ওয়াই, তাহলে কি হবে? সেন্ট্রাল মাসের জেডের কোঅর্ডিনেট এখানে জিরো হবে পুরো হোল সিস্টেমে। তাহলে আর অনেক কষ্ট কত হবে? এক্স কোঅর্ডিনেট জিরো আই ক্যাপ প্লাস আর আর একটা অরিজিনে থাকার জন্য ওয়াই কোঅর্ডিনেট জিরো ইন্টু জে ক্যাপ মানে জিরো, এটার কত হবে? আর টু কষ্ট, আর টু কষ্ট কত হচ্ছে? এর সেন্ট্রাল মাস এটা ওয়াই অ্যাক্সিস বরাবর নিচে নেমে গেছে, এই রোটের সেন্ট্রাল মাস ওয়াই অ্যাক্সিসের উপর এখানে আছে, ওয়াই অ্যাক্সিসের উপর আছে, তার সেন্ট্রাল মাস অ্যাক্সিস উপর থাকছে, কিন্তু নিচের দিকে অরিজিন থেকে নিচের দিকে যদি নাম মাইনাস করে এক্স এর কোঅর্ডিনেট তো জিরো, জিরো ইন্টু আই ক্যাপ প্লাস এল বাই টু ইন্টু মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ মানে নিচের দিকে আছে। তার সেন্ট্রাল মাস কত হবে? আর সি এম তাহলে এই রডের টোটাল মাসটাকে আমি সাবস্টিটিউট করে দিতে পারি এই সেন্ট্রাল মাসের পজিশন, এই রডের সেন্ট্রাল মাসটাকে সেন্ট্রাল মাসের পজিশন সে, তাহলে রডের টোটাল মাসটাকে, রডের টোটাল মাসটাকে তার সেন্ট্রাল মাসের পজিশনে রেখে দিতে পারি, তাহলে এম ওয়ান আর এম টু মাসের সিস্টেম চলে এসেছে। তাহলে দুটো মাসের সিস্টেম দেখো কোথায় আছে, ওয়াই অ্যাক্সিসের উপর আছে, তাহলে সেন্ট্রাল মাস, তাহলে দুটো মাস, দুটো মাসের সিস্টেমের সেন্ট্রাল মাস কোথায় থাকবে? তাহলে জয়নিং লাইনের কোনো একটা পয়েন্টে থাকছে, সেই জন্য দেখো ওয়াই অ্যাক্সিসের উপরে থাকবে, সেই জন্য তাহলে কত হচ্ছে এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম, এম ওয়ান আচ্ছা এম ওয়ান ইন্টু জিরো প্লাস এম টু এর ভ্যালু কত, ল্যামডা ইন্টু এল, আর টু মানে কত হবে এল বাই মাইনাস এল বাই টু জে ক্যাপ বাই, দুটো মাস তো সমান, প্রত্যেকটা পয়েন্টের মাস সমান ইকুয়াল আছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে ল্যামডা এল প্লাস ল্যামডা এল মানে টু ল্যামডা ইন্টু এল, ল্যামডা এল ল্যামডা এল কেটে দাও, ওটা জিরো তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ল্যাম এল বাই ফোর ইন্টু জে ক্যাপ। তাহলে সেন্ট্রাল মাসে দেখো অনলি ওয়াইয়ের ওয়াইয়ের কোঅর্ডিনেট পাচ্ছে, তাহলে সেন্ট্রাল মাসের কোঅর্ডিনেট কত হবে, জিরো, এক্স কোঅর্ডিনেট জিরো মাইনাস এল বাই ফোর জিরো, মানে এখান থেকে অরিজিন থেকে এল বাই ফোর ডিস্টেন্স নিচে নেমে গেলেই তাহলে কি হবে পুরো বডি পুরো সিস্টেমে সেন্ট্রাল মাস পেয়ে যাবো, এই টি সেভের বডি। তো এখানে আর একটা জিনিস কি আছে, আর একটা জিনিস এখানে দেখো ছবি দেখে বলছে এই বডি টোটাল মাস, এই বডি টোটাল মাস সেন্ট্রাল মাস আমি বসিয়ে দিয়েছি, তাদের জয়নিং লাইনটা কোথায় পড়ছে, অন দ্য ওয়াই অ্যাক্সিসের উপর, সেই জন্য ওয়াই ওয়াই অ্যাক্সিসের উপরে সেন্ট্রাল মাস আছে, আদার্স কোঅর্ডিনেট জিরো হয়ে গেছে। এ লিনিয়ার একটা কোশ্চেন লেখো, এ লিনিয়ার রড অফ লেন্থ এল ইটস মাস ডেন্সিটি ভ্যারাইজেস মাস ডেন্সিটি ল্যামডা ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, ফাইন্ড দ্য সিএম অফ দ্য রড, রডের সেন্ট্রাল মাস বার করতে হবে। ধরো এখানে একটা রড আছে, রডটাকে আমি এক্স অ্যাক্সিসের উপর রেখে দিয়েছি, এটা রড আছে, লিনিয়ার রড আছে, রডটাকে এক্স অ্যাক্সিসের উপর রেখে দিয়েছো, রডের একটা এন্ড কে আমি অরিজিন চুজ করছি এক্স ইকুয়ালস টু জিরো, এর মাস ডেন্সিটি কিভাবে ভ্যারি করছে,
ল্যামডা ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, আমি শুরুতেই বলেছি যদি মাস ডেন্সিটি পজিশন এ আর বি কনস্ট্যান্ট, এখানে এ আর বি কনস্ট্যান্ট আছে, পজিশন ফাংশন হয় কোনো মাস ডেন্সিটি, রডের একটা রডের মাস কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য লেন্থ, তাহলে রডের মাস ডেন্সিটি হলো ল্যামডা, এটা যদি পজিশনসের ফাংশন তাহলে বুঝে নিতে হবে রডটা আর ইউনিফর্ম নেই, নন ইউনিফর্ম, মানে কি মাসটা লেন্থ ওয়াইজ ভ্যারি করছে, পজিশনস ওয়াইজ ভ্যারি করছে, ডিফাইন্ড পজিশনে ডিফাইন্ড অ্যামাউন্ট অফ মাস আছে, মানে এভরি ইউনিট লেন্থের মধ্যে মাসটা কী হবে ভ্যারি করছে, মানে চেঞ্জ হচ্ছে। তো আমি এখান থেকে কোনো একটা পয়েন্টের মাস ডেন্সিটি ল্যামডা ইকুয়ালস টু এ প্লাস বি এক্স বলতে কি বোঝায়, মানে কি রডের এই যে এন্ড পয়েন্টটাকে যখন এনে এন্ডকে তুমি অরিজিন চুজ করো, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এখান থেকে অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে অন দ্য রড, রডের উপর কিন্তু কোনো একটা রডের মাস ডেন্সিটি ল্যামডা ইকুয়ালস টু এ প্লাস বি এক্স মিনস হলো কি, মানে এনি পজিশন এক্স এর মাস ডেন্সিটি ল্যামডা, এনি পজিশন এক্স এর মাস ডেন্সিটি ল্যামডা, মানে এটা বোঝাচ্ছে যে এই অরিজিন থেকে অন দ্য অ্যালং দ্য অরিজিন থেকে অ্যাট এক্স ডিস্টেন্স দূরে অন দ্য রডের উপর, রডের উপর এই এক্স ডিস্টেন্স দূরে এই এই পজিশনসে এই পয়েন্টে, এই পয়েন্টে ওয়ান মিটার লেন্থের মাস কত হবে, রডের মাস কত হবে, এ প্লাস বি এক্স, এ প্লাস বি এক্স, মানে অরিজিন থেকে অ্যাট এক্স ডিস্টেন্স অ্যাপার্টে অন দ্য রডের উপর যে পয়েন্টটা পড়ছে এই পয়েন্টে, এই পয়েন্ট ধরো পি পয়েন্টটা পড়ছে, এই পি পয়েন্ট থেকে নেক্সট ওয়ান মিটারের মাস কত, ল্যামডা, মানে এক্স ডিস্টেন্সের পর ওয়ান মিটারের মাস কত, ল্যামডা। তাহলে আমি এই এক্স ডিস্টেন্সের পরে ডিএক্স একটা লেন্থ কাট করে নিই, এইটুকু ডিএক্স লেন্থ কাট করে নিলাম, ডিএক্স এই ডিএক্স পার্টের মধ্যে কতটুকু মাস থাকবে, স্মল পার্টের মধ্যে ডিএম মাস আছে, তাহলে মাস ইনটু ডিএক্স পার্ট, এই ডিএক্স পার্টটা কোথায় আছে, অ্যাট এক্স ডিস্টেন্স, এক্স ডিস্টেন্স দূরে ফ্রম দ্য এন্ড অফ দ্য রড, রড, তাহলে ডিএম ইকুয়ালস টু কত হবে, ইউনিট লেন্থের মাস হলো ল্যামডা, তাহলে ডিএক্স পার্টের মাস কত হবে, ল্যামডা ইনটু ডিএক্স, এখানে ইউনিট লেন্থের মাস ল্যামডা, তাহলে এখান থেকে নেক্সট ডিএক্স লেন্থের মাস কত হবে, ল্যামডা ইনটু এক্স, ল্যামডা ভ্যালু কত পাচ্ছ, এ প্লাস বি এক্স ইনটু ডিএক্স, তাহলে এই স্মল পার্ট বের করে নিয়েছি, স্মল পার্টের মুভমেন্ট কত হবে, স্মল পার্টের মুভমেন্ট বের করে নেবো, দেখো এখানে রডটা কোথায় আছে, অন দ্য এক্স অ্যাক্সিসের রূপ আছে, আছে তাহলে সেন্টার অফ মাস অলসো এক্স অ্যাক্সিসের রূপ থাকবে, ওয়াই আর জেড এর কোঅর্ডিনেট কত, জিরো, তাহলে হিয়ার ওয়াই সি এম অ্যান্ড জেড সি এম ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, তাহলে সেন্টার মাসের এক্স এর কোঅর্ডিনেট কত হচ্ছে, এক্স এম ইকুয়ালস টু, তাহলে স্মল পার্টের মোমেন্ট কত হবে, ডিএম মাসের মোমেন্ট কত হবে, মাস ইনটু তার পজিশন, পজিশন মানে অরিজিন থেকে কত ডিস্টেন্স অ্যাপার্টে, এক্স ডিস্টেন্স, তাহলে এক্স ইনটু ডিএম এটা পাচ্ছি, তাহলে পুরো ইন্টিগ্রাল করে তাহলে পুরো হোল বডির মোমেন্ট পেয়ে যাচ্ছি বাই টোটাল মাস ডিএম, তাহলে এখান থেকে ক্যালকুলেশনসটাকে নামিয়ে নাও, এক্স ডিএম মানে কত হবে, এ প্লাস বি এক্স ইনটু ডিএক্স, এক্স এর লিমিট কত থেকে কত কাউন্ট করো, এক্স এখান থেকে চুজ করছি, তাহলে পুরো হোল বডি যদি যাই তাহলে এখানে এক্স ইকুয়ালস টু জিরো, এই এন্ড থেকে এই এন্ডের ডিস্টেন্সটা হলে কি পুরো হোল বডি পেয়ে যাচ্ছি, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কত হবে, এল হবে, জিরো টু এল ইন্টিগ্রাল ডিএম মানে কত পাচ্ছি, এটা ক্যালকুলেশনটাকে ফিনিশ করো, এক্স এম ইকুয়ালস টু এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এক্স প্লাস বি এক্স স্কোয়ার ডিএক্স বাই, আচ্ছা এটাকে ইন্টিগ্রাল করে নাও, এ ইন্টু ডিএক্স মানে কত, এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স, কে ইন্টিগ্রাল করলে এক্স স্কোয়ার বাই টু জিরো টু এল, এটাকে ইন্টিগ্রাল করলে কত হবে, এ ইন্টু এক্স স্কোয়ার বাই টু
প্লাস বি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রাল করলে এক্স কিউ বাই থ্রি জিরো টু এল, যা আছে তাই লিখো। সেন্টার মাস কত হচ্ছে? সেন্টার মাস এক্সিএম ইকুয়ালস টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবে, এক্স এর জায়গায় এল বসাবে, মাইনাস এক্স এর জায়গায় জিরো বসাবে। তাহলে যেটা আসবে আমি ডাইরেক্ট বসে দিচ্ছি, এল স্কোয়ার বাই টু প্লাস বি এল কিউ বাই থ্রি বাই এ এল প্লাস বি এল স্কোয়ার বাই টু। এইভাবে সাজিয়ে এইভাবে এবার তুমি পরে সিম্পলিফাই করে নেবে, আমি জাস্ট এইভাবে এইটা করে নিলে পরে এই লসাগু করে নেবে। তাহলে সেন্টার মাস এখানে অরিজিন থেকে এই লেফট এন্ড থেকে কত ডিস্টেন্স ব্যাপারে? এই ডিস্টেন্স ব্যাপারে আছে। তবে এটা জিনিসটা বুঝিয়ে দিই আর কি হবে। এখান থেকে যদি এলসিএম যদি করো, এল স্কোয়ার কমন নাও, এখান থেকে থ্রি এ প্লাস টু বিএল বাই সিক্স, এল স্কোয়ার বের করে নিয়েছে, তাহলে এ পড়ে থাকছে প্লাস বি ইন্টু এল পড়ে থাকছে সিক্স। এলসিএম যদি হয় তাহলে থ্রি ইন্টু এ প্লাস টু ইন্টু বিএল বাই, এখান থেকে এল কমন নাও, তাহলে এখানে এ পড়ে থাকবে টু ইন্টু এ প্লাস বি ইন্টু এল বাই টু। এল এল কেটে দাও, এটা কাটাকুটি করো, তাহলে এল বাই থ্রি ইন্টু থ্রি এ প্লাস টু বি ইন্টু এল বাই টু এ প্লাস বি ইন্টু এল, সেন্টার মাসের কোঅর্ডিনেট। ঠিক আছে, নেক্সট প্রবলেম ধরে নাও একটা নৌকা আছে জলের উপর, তো এখানে ওয়াটারের ফ্রিকশনটা আমি নেগলেক্ট করে চলবো। ঠিক আছে, এই নৌকাটা হলো একটা করাপশনের নৌকা, ধরো নৌকার লেন্থ যেটা সেই লেন্থটা হলো এল, টোটাল মাস অফ বোট ইকুয়ালস টু এম ধরে নাও, লেন্থ টোটাল লেন্থ অফ বোট ইকুয়ালস টু এল। এখানে একজন আছে, ইমাজিন করে নি এম একজন আছে, এম কেন পি কেউ আছে যার মাস করে নিচ্ছি, আর এখানে আরেকজন কেউ আছে, একটা মেয়ে, তো ব্যাপারটা হয়েছে কি এই পারে যায় যে আছে তার মাস হলো এম ওয়ান, এখানে যে আছে তার মাস হলো এম টু। আচ্ছা, নৌকার যে টোটাল মাসটা কোথায় থাকবে? আমি এটাকে অরিজিন চুজ করে নিই, এখান থেকে মিডল পয়েন্টে থাকছে এটা টোটাল মাস এম বাই টু, সরি এম টোটাল মাস, লিনিয়ার বডি টোটাল মাস মিডল পয়েন্টে থাকে।
তো করার সময় নৌকাটাকে নবান্ন পাবে না, যেন আবার প্রবলেম হয়ে যাবে। এবার এই দুজন পাবলিক কিছু ডিসকাশনসের জন্য নৌকার মিডিল পয়েন্টে, নৌকার মিডিল পয়েন্টে এলো। নৌকার মিডিল পয়েন্টে যদি আসে তাহলে নৌকা এগোবে না পিছু, সেটা চেক করবে। তো আমি এটাকে ওয়ার্ডিং যখন নিয়েছি তাহলে কোঅর্ডিনেট, তাহলে সবাই এক্স অ্যাক্সিসের উপর আছে, সবাই একটা লাইনের উপর আছে। তো সবাই একটা লাইনের উপর আছে, তো এবারে মানে কি এম ওয়ান মাস, এম মাস, এম টু মাস, তাহলে সেন্ট্রাল মাস আমি এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি, সেন্ট্রাল মাস এক্স অ্যাক্সিসের উপরই থাকবে। তাহলে এর কোঅর্ডিনেট কত? জিরো জিরো। এর কোঅর্ডিনেট কত হবে? এল বাই টু, মিডিল পয়েন্টে আছে জিরো। এটা এটা রেসপেক্ট এটা কোথায় আছে? এল ডিস্টেন্স দূরে আছে। তাহলে দুজন যখন ইনিশিয়ালি ছিল তখন তো সেন্ট্রাল মাস কোথায় ছিল? এক্স এম ইকুয়াল টু, এখানে যখন দুজন দুই পারে ছিল এক্স এম ইকুয়াল টু কত হবে? প্রত্যেকটা মাসের মোমেন্ট এম ওয়ান মাসের এক্স বোঝা যাচ্ছে, এক্স এক্স উপর থাকে, ওয়াই আর জেড ধরছি না। এম ওয়ান মাস ইনটু এক্স এর কোঅর্ডিনেট প্লাস নৌকার মাস ইনটু এক্স এর কোঅর্ডিনেট প্লাস ওইদিকে যে আছে এম টু ইনটু এক্স এর কোঅর্ডিনেট বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম, এম ওয়ান প্লাস এম টু প্লাস এম। তাহলে এটাকে সাজিয়ে লিখি, এল কমন নিই নি, এল যদি কমন নেই তাহলে কত বড় থাকছে? এম টু প্লাস এম বাই টু বাই টোটাল মাস। এবারে সব এক জায়গায় চলে এলো, প্রেজেন্ট সিচুয়েশন সব এই দুই পাবলিক সবাই সেন্টার মাসে চলে, মানে কি নৌকার মিডিলে চলে আসছে। তখন সেন্ট্রাল মাস কি হবে? তাহলে নতুন সেন্ট্রাল মাস এক্স সি এম ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে নৌকার মাসটাও এখানে তো আছেই, আবার এই দুটো মাস আবার এখানে এসে চলে এসছে এম ওয়ান এম টু। তাহলে পুরো সেন্ট্রাল মাস তাহলে কত হবে? প্রত্যেকটা মাসের মুভমেন্ট বের করো, এম ওয়ান ইনটু এল বাই টু প্লাস এম টু ইনটু এল বাই টু প্লাস নৌকার মাস ইনটু এল বাই টু, প্রত্যেকটা মাসের মুভমেন্ট বাই টোটাল মাস। তাহলে এল বাই টু কমন না, এল বাই টু আছে। এখানে আমরা চেক করব যে সেন্ট্রাল মাসের কতটা চেঞ্জ হয়েছে, সেন্ট্রাল মাসে কতটা চেঞ্জ হয়েছে। তাহলে ডেল এক্স সি এম কত হবে? ফাইনাল সেন্টার অফ মাসের পজিশন মাইনাস ইনিশিয়াল সেন্টার অফ মাসের পজিশন, তাহলে কত আসছে? এল বাই টু মাইনাস এল ইন টু এম টু প্লাস এম বাই টু বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস ক্যাপিটাল এম। এল কমন নিয়ে নাও, হাফ ইনটু এম ওয়ান প্লাস এম টু প্লাস ক্যাপিটাল এম কম লসে গো হচ্ছে, তাহলে এম ওয়ান প্লাস এম টু মাইনাস প্লাস ক্যাপিটাল এম টু গুণ হয়ে যাবে মাইনাস টু এম টু টু এম মাইনাস ক্যাপিটাল এম, এই এম এম কেটে গেল। তাহলে এক্স এম ইকুয়ালস টু কত হবে? এল ইনটু এম ওয়ান মাইনাস এম টু বাই টু ইনটু এম ওয়ান প্লাস এম টু প্লাস ক্যাপিটাল এম।
এটা হলো সেন্টার মাসের কতটা ডিসপ্লেস করছে, কতটা ডিসপ্লেস করবে, মানে কি এক্সএম ড্যাশ, ডেল এক্সএম ড্যাশ বলতে সেন্টার মাসে কতটা ডিসপ্লেস হবে, মানে এখান থেকে কতটা সরে গেছে, কোন দিকে সরবে, কতটা সরছে, দেখো ডিপেন্ড করে আছে কার উপর। স্পেশাল কেস, স্পেশাল কেসেস, সাম স্পেশাল কেসেস, আমাদের তো স্টেটে এসএসসি হয় না, তো আমি এখানে এসএসসি লাগিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হয়েছে কি, দেখো যদি এমন এমনের মাস বেশি হয়, এমন নাম্বার ওয়ান, এমন গ্রেটার দেন এম টু, এমনের মাস যদি গ্রেটার হয়, মানে এই দিক থেকে যে এই এমন মাসটা যে এগিয়ে যাচ্ছে, এমন মাস এইদিকে এগিয়ে যাচ্ছে, এম টু মাস এইদিকে এগিয়ে আসছে, তো এমনের মাস যদি গ্রেটার হয় তাহলে কি হবে, ওভারঅল ওভারঅল ভ্যালুটা গ্রেটার দেন জিরো, মানে পজিটিভ, ডেল এক্সএম গ্রেটার দেন জিরো, মানে কি পুরো সিস্টেমের সেন্টার অফ মাস গ্রেটার দেন পজিটিভ, মানে অরিজিন থেকে এইদিকে এগিয়ে যাবে, এইদিকে এগিয়ে যাবে নৌকা, পুরো নৌকাটা কোন দিকে এগিয়ে যাবে, এত এইদিকে এগিয়ে যাবে, কতটা এগিয়ে যাচ্ছে, এতটা এগিয়ে যাচ্ছে। নাম্বার টু, যদি এম টু গ্রেটার দেন এম ওয়ান হয়, এই যে পাবলিকটা এগিয়ে আসছে লেফট সাইডে, এর মাসটা যদি বেশি হয়, স্বাভাবিক ব্যাপার দেখে বলা যায়, তো এম টু যদি গ্রেটার হয় তাহলে এম টু গ্রেটার মাইনাস থাকার জন্য কি হবে, ওভারঅল ভ্যালুটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে, ডেল এক্সএম লেস দ্যান জিরো নেগেটিভ, মানে কি এক্সএম নেগেটিভ ভ্যালু প্রোভাইড করছে, কতটা পিছিয়ে, তার নেগেটিভ ভ্যালু প্রোভাইড করছে মানে পুরো নৌকা সমেত এইদিকে পিছিয়ে চলে আসবে, এইদিকে পিছিয়ে চলে আসবে, এইদিকে এটা হলো অরিজিন, জিরো জিরো ছিল, এই তো জিরো জিরো, নেগেটিভ এক্সএম ড্যাশ নেগেটিভ হয়ে আসে, মানে কি বোঝাচ্ছে পুরো নৌকাটা লেফট সাইডে টার্ন করবে, পিছিয়ে যাবে নৌকা, যেরকম আমাদের স্ট্রেট যায়। তাহলে এখান থেকে দুটো জিনিস, একটা একটা জিনিস কি, দুটো জিনিস মানে কতটা কতটা ভ্যালু পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, এতটা ভ্যালু, বাট এগিয়ে যাবে কখন, যখন এই যে মাসটা মিডিল পয়েন্টের দিকে, দুটো মাসই মিডিল পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে নৌকার মাসখানে, যার মাস বেশি সেই মাসটা, যে যার মাস বেশি সেই মাসটা মিডিল পয়েন্টের দিকে গেলে সেই দিকেই মুভ করবে, আর যার মাস, এবার যার মাস বেশি থাকছে তার এমনের মাস বেশি থাকার জন্য এই দিকে এগিয়ে যাচ্ছে, যে তাহলে নৌকাটা এইদিকে টুয়ার্ডস রাইটে যাচ্ছে, এর মাস বেশি থাকার জন্য টুয়ার্ডস লেফটে পিছি টুয়ার্ডস লেফটে যাচ্ছে, মানে মাস যার বেশি হবে নৌকা ততটা সুইপ করে চলে যাবে, বা ধরো দুটোর মাস সেম, এম ওয়ান ইকোয়ালস টু এম টু, তাহলে ডেল এক্সএম কত হচ্ছে, ইকোয়ালস টু জিরো, এইটা আমাদের রাজ্যের অবস্থা, এই পিছি চলে যায়, আরে ডেল এক্সএম ইকোয়ালস টু জিরো মানে কি কোনো চেঞ্জ হচ্ছে না, ও যা যেখানে ছিল সব ওখানেই থাকে, ওখানেই থাকে, পজ করে একটু লিখে নেবে। এবারে ক্যালকুলেট করব, ক্যালকুলেশনস অফ সিএম ফর এ সেমি সার্কুলার রিং, ধরো কোনো একটা সেমি সার্কুলার রিং আছে, এক্স ওয়াই এটা সেমি সার্কুলার রিং আছে, এই রিং এর সেন্টার মাস বার করবো, রিং এর রেডিয়াস ধরে নাও এ, রিং এর রেডিয়াস হলো এ,
রেডিয়াস অফ রিং ইকুয়ালস টু এ, শুধু এইটুকুই দেওয়া থাকবে। তো কি করব তাহলে, এখানে পুরো টোটাল এই যে রিং যেটা আছে, রিং এর টোটাল মাসটা কি ওভার দ্য লাইনে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে রিং এর উপর কোনো একটা স্মল লাইন আমি কাট করে নেব, এই ক্ষুদ্র অংশ একটা কাট করে নেব, এ বি কোনো একটা স্মল পার্ট কাট করলাম, এই এ পয়েন্ট থেকে সেন্টারে জয়নিং লাইন উইথ এক্স অ্যাক্সিসে কত অ্যাঙ্গেল করে আছে থিটা, বি পয়েন্টের সাথে সেন্টারে জয়নিং লাইন উইথ এক্স অ্যাক্সিসে কত অ্যাঙ্গেল করে আছে থিটা প্লাস ডি থিটা, মানে এইটুকু এই এ বি স্মল পার্টটা সেন্টারে কত অ্যাঙ্গেল করে আছে ডি থিটা অ্যাঙ্গেল করে আছে, কত অ্যাঙ্গেল করে আছে ডি থিটা অ্যাঙ্গেল করে আছে রেডিয়াস এ। তাহলে এইটুকু এই যে এ বি চাপের এই এ বি আর্ক লেন্থের, আর্কের লেন্থ কত হবে, ডিএল ইকুয়ালস টু কত হবে রেডিয়াস ইনটু এ কত অ্যাঙ্গেল করে আছে ডি থিটা, ব্যাসার্ধ ইনটু কোণ চাপের দৈর্ঘ্য। তাহলে এই ডিএল পার্টের মধ্যে কতটুকু মাস আছে, মাস ইনটু ডিএল পার্ট, মাস ইনটু ডিএল পার্ট, ডিএল পার্টের মধ্যে কতটুকু মাস আছে, তাহলে ডিএম ইকুয়ালস টু ইউনিট লেন্থের মাস হলো ল্যামডা, তাহলে ডিএল লেন্থের মাস কত, ল্যামডা ইনটু ডিএল। আচ্ছা এই যে ডিএল যে পার্টটা আমি যে এলিমেন্টারি যে পার্টটা আমি কনসিডার করেছি, এই এলিমেন্টারি পার্টটা এক্স অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্স যাবে, আচ্ছা এখান এর এর কোঅর্ডিনেট কত দেখো তো, এটা হলো এ রেডিয়াস এ, তাহলে এইটুকু কত হবে এ কস থিটা, এটা বাই এটা, এটা বাই এটা মানে কস থিটা, আর এটা বা লম্ব বাই অধিভুজ মানে কত সাইন থিটা, এ সাইন থিটা। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো কি এই রিংটা অন দা ওয়াই অ্যাক্সিস এর উপর আছে, এক্স অ্যাক্সিস এর উপর নেই, তাহলে সেন্টার মাস অনলি মানে ওয়াই মানে এখানে কি আছে দেখো, বোথ এভরি পার্টটা ওয়াই ওয়াই অ্যাক্সিস এর মানে কি ভার্টিক্যাল বরাবর আছে অন দা ওয়াই অ্যাক্সিস এর উপর, তাহলে কি হবে সেন্টার মাস, তাহলে এক্স এর কোঅর্ডিনেট জিরো হয়ে যাবে ক্লিয়ারলি, এক্স এর কোঅর্ডিনেট হিয়ার ইজ বাই দ্য সিমেট্রি জিরো, তাহলে ওয়াই সি এম থাকে, তাহলে ওয়াই সি এম ইকুয়ালস টু কত হবে, ওয়াই সি এম ইকুয়ালস টু কত হবে স্মল পার্টের মাস, স্মল পার্টের মোমেন্ট ইন স্মল পার্টের মাস ইনটু, আচ্ছা সেন্টার অফ মাস ওয়াই এর কোঅর্ডিনেট বলতে কি বোঝায় মাস ইনটু, তাহলে কোনো একটা ওয়াই কোঅর্ডিনেট কোনো একটা পার্টে কোনো একটা বডির সেন্টার অফ মাস বার করছি, তো এইটা কেসের ক্ষেত্রে দেখো তাহলে সেন্টার অফ মাসের ওয়াই এর কোঅর্ডিনেট বার করবো, তাহলে তাহলে কী করবো অ্যালং দ্য ওয়াই কোঅর্ডিনেট বরাবর মোমেন্ট আমি নেবো বাই টোটাল মাস, সেন্টার মাস মানে কি পুরো বডির মুভমেন্ট বাই টোটাল মাস, তো সেন্টার মাসের এক্স এর কোঅর্ডিনেট মিন্স হলো কি পুরো হোল বডির অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এর মুভমেন্ট বাই টোটাল মাস, ওয়াই এর ওয়াই এর সেন্টার মাসের কোঅর্ডিনেট কি হবে, সেন্টার মাসের ওয়াই এর কোঅর্ডিনেট পুরো হোল বডির ওয়াই এর কোঅর্ডিনেটের মুভমেন্ট বাই টোটাল মাস, তাহলে ওয়াই এর কোঅর্ডিনেট, তাহলে কোনো একটা মাসের ওয়াই কোঅর্ডিনেটের মোমেন্ট বলতে কি বোঝায় ওই মাস ইনটু তার ওয়াই এর কোঅর্ডিনেট দিয়ে মাল্টিপ্লাই করতে, ওয়াই কোঅর্ডিনেট কত, এ সাইন থিটা, এ সাইন থিটা স্মল পার্টের মাসের মোমেন্ট বাই মানে ইন্টিগ্রাল করলে তাহলে পুরো ভোল্টটা পেয়ে যাচ্ছে বাই টোটাল মাস ডিএম। আমি এটা কোথা থেকে পাচ্ছি, স্মল পার্টের মাস ইনটু ওয়াই এর কোঅর্ডিনেট, ওই পার্টের ওয়াই এর কোঅর্ডিনেট বাই টোটাল মাস, কোন একটা মাস এর মোমেন্ট যে কোঅর্ডিনেটে নেব সেন্টার মাসে সেই কোঅর্ডিনেটটা যাব, তাহলে কেন ওয়াই এর কোঅর্ডিনেট কত আছে অ্যাঙ্গেল ওয়াই এক্সিস কোঅর্ডিনেট এ সাইন থিটা, ডিএম মানে কত হবে ল্যামডা এ ডি থিটা ইনটু এ সাইন থিটা বাই ল্যামডা এ ডি থিটা, ইন্টিগ্রাল করো থিটার রেসপেক্ট ইন্টিগ্রাল চলে আসছে, তাহলে থিটাটাকে আমি যদি থিটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে আনি, থিটা ইকুয়ালস টু জিরো এখানে এই পয়েন্টে পুরো হোল ডিং যদি নিই, তাহলে থিটা জিরো থেকে আমি যদি পাই টান করালে তাহলে কি হবে, পাই পর্যন্ত ঘুরালে তাহলে কি হবে, জিরো থেকে পাই পর্যন্ত ঘুরালেই অ্যাঙ্গুলারলি ঘুরালে তাহলে কি হবে পুরো হোল ডিংটাকে কভার করতে পারছি, জিরো টু পাই, জিরো টু পাই লিখে নাও,
এবার আমি যদি ইন্টিগ্রালটা সলিউশন করি তাহলে কি আসবে, ওয়াইসিএম ইকুয়ালস টু ল্যামডা এ, আরে এ স্কোয়ার, তাহলে ল্যামডা এ স্কোয়ার জিরো টু পাই সাইন থিটা ইন্টু ডি থিটা বাই ল্যামডা এ জিরো টু পাই ডি থিটা। তাহলে এটা কত পড়ে থাকছে, এ পড়ে থাকছে সাইন ইন্টিগ্রাল করলে মাইনাস কস থিটা বাই জিরো টু পাই বাই থিটা, ডি থিটা ইন্টিগ্রাল করলে থিটা জিরো টু পাই পাচ্ছে। তাহলে এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি পুট করো, কস পাই মাইনাস জিরো বাই পাই মাইনাস জিরো, তাহলে এ কস পাই ভ্যালু মাইনাস ওয়ান, তারকে মাইনাস থাকা জিরো প্লাস ওয়ান, কস জিরো মানে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত করে হচ্ছে টু বাই পাই, তাহলে কত হচ্ছে টু এ পাই। মানে সেন্টার অফ মাস কোথায় থাকছে, এই অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিসের উপর থাকার জন্য সেন্টার মাস ওয়াই অ্যাক্সিসের উপর আছে, তাহলে অরিজিন থেকে কত কত উপরে, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসের টু এ বাই পাই ডিস্টেন্স উপরে আছে, মানে কোঅর্ডিনেট কত হবে, এক্স এর কোঅর্ডিনেট তো জিরো, টু এ বাই পাই, ঠিক আছে। এবারে যদি ফর কমপ্লিট রিং যদি নিতাম, দেখো ফর কমপ্লিট রিং, ফর কমপ্লিট রিং, কমপ্লিট রিং যদি নিতাম, কমপ্লিট রিং নিলে তখন এই রেঞ্জটা, তাহলে জিরো রিং পুরো কমপ্লিট হোল রিং যদি হতো, তাহলে সেমি সার্কুলার হলে জিরো থেকে পাই, তাহলে কমপ্লিট রিং যদি নিই তাহলে পুরোটা ঘুরে যেত, এটা এখান থেকে এইটুকু, তাহলে জিরো থেকে টু পাই হয়ে যেত, তাহলে এই জিনিসটা এরকম আসতো, ওয়াই সি এন এ মাইনাস কস থিটা, এই পর্যন্ত সব ঠিক ছিল, জিরো থেকে কত হবে, জিরো থেকে টু পাই হয়ে যেত বাই, জিরো থেকে টু পাই, এবারে ধরো রিংটা এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে সেন্টারটা, সেন্টার মাস কোথায় থাকবে, তাহলে সেন্টার মাস ওখানে উল্টে, তাহলে তাহলে ওয়াই অ্যাক্সিসের উপর থাকবে, কিন্তু এইদিকে জিরো মাইনাস টু এ বাই পাই, এটা মুছে দিলাম, সেন্টার অফ মাস ফর সেমি সার্কুলার ডিস, এটা ডিস, ডিসে কি হবে, মাসটা ওভার দ্য, যেরকম থালা ওভার দ্য সার্ফেসে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তো আমি এটা ডিস কনসিডার করিনি, এটা ডিস, এটা পোলারভাবেও করা যায়, সেটা কলেজে যাতে ফিজিক্স থাকবে দরকার, পরে গিয়ে করবে,
যতটুকু বোঝার সুবিধার্থে আমি সেরকমভাবে করাচ্ছি। ডিস কনসিডার করো, ডিসের সেন্টার এখানে, ডিসের রেডিয়াস ধরো এ, এই রেডিয়াসের ডিস আছে, রেডিয়াস এ, এখানে মাস ডিস্ট্রিবিউট ওভার দ্য সারফেসে মাস ডিস্ট্রিবিউট হচ্ছে, ওভার দ্য সারফেসে যদি মাস ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে কি করবো আমরা মাস ডেন্সিটি হিসেবে? সারফেস মাস ডেন্সিটি ইউজ করব, কোন মাস ডেন্সিটি ইউজ করব? সারফেস মাস ডেন্সিটি, মাস পার ইউনিট এরিয়া, হ্যালো সিগমা। আচ্ছা এটা কি ওয়াই অ্যাক্সিস নেই, এটা এক্স অ্যাক্সিস, তো ক্লিয়ারলি বাই দ্য সিমেট্রি এক্স এর কোঅর্ডিনেট জিরো, শুধুমাত্র ওয়াইয়ের কোঅর্ডিনেট পড়ে থাকে, অ্যাক্সিস। তাহলে আমি ধরো এখানে সেন্টার থেকে ওয়াই ডিস্টেন্স উপরে, সেন্টার থেকে ওয়াই কে রেডিয়াস করে একটা খুঁত, সেন্টার থেকে ওয়াই প্লাস ডি ওয়াই কোন একটা ক্ষুদ্র অংশ কাট করে নিলাম, এইটুকু হলো ওয়াই, এইটুকু হলো কত, ওয়াই প্লাস ডি ওয়াই। ডিসে ডিসের একটা ছোট ছোট পার্ট পার্ট যদি কাট কাট করে তাহলে আমরা কি পাবো, একটা রিং পাবো প্রত্যেকের সেন্টারে, কি কোয়েন্সেন্ট্রিক, তাহলে এইটুকু রিং পাচ্ছে, যেটা আছে রিংয়ের রেডিয়াস হলো, রেডিয়াস কত আছে ওয়াই, ওয়াই রেডিয়াসে কোনো একটা রিং নিলাম। আচ্ছা ডিসের এরিয়া কত হবে, পুরো কমপ্লিট ডিস যদি নিতাম তাহলে কত হচ্ছে, কত হতো কমপ্লিট ডিপ, বা একটা রিং এর এরিয়া কত, পাই ইনটু আর স্কোয়ার, পরিধি কত, 2πr, তাহলে সেমি সার্কুলার একটা রিং এর, তাহলে একটা ডিস্ক যদি ছোট ছোট পার্টে যদি কাট করে তাহলে কি হবে, কোয়েন্সেন্ট্রিক, একদম ছোট ছোট পার্ট করে যদি কাটি একটা রিং পাবো। তাহলে এই যে এখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে একটা ডিওয়াই ক্ষুদ্র অংশের আমি কোনো একটা রিং, ডিওয়াই থিকনেসে কোনো ক্ষুদ্র অংশের রিং কেটে নিয়েছি, তো রিংয়ের পর একটা সার্কুলার রিংয়ের পরিধি কত, 2πr, তার সেমি সার্কুলার রিংয়ের কত হবে, πr, পরিধি ইনটু থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এইটুকু এই শেডেড পার্টের এরিয়া পেয়ে যাবো, এরিয়া ইনটু এলিমেন্টারি পার্ট, এই যে ক্ষুদ্র শেডেড পার্টের এরিয়া কত হবে, ডি এরিয়া কত হবে, সেমি সার্কুলার টু সরি পাই ইনটু ওয়াই, থিকনেস কত আছে, ডি ওয়াই, ঠিক আছে। তাহলে এই ক্ষুদ্র অংশে, এই ক্ষুদ্র এরিয়ার মাস কত হবে, মাস ইনটু শেডেড পার্ট বা এলিমেন্টারি পার্ট, শেডেড পার্টের মাস কত হচ্ছে, শেডেড পার্টের মাস ডিএমই কষ্ট কত হচ্ছে, ইউনিট এরিয়ার মাস হলো সিগমা, তাহলে ডি এরিয়ার মাস কত, সিগমা ইনটু ডি, তাহলে এইটুকু পার্টের রেডিয়াস কত আছে, ওয়াই, তো আমরা নর্মালি কি জানি, ওয়াই রেডিয়াসের, এ রেডিয়াসের কোনো সেমি সার্কেলের সেন্টার অফ মাস কোথায় থাকবে, 2a/πa, তাহলে এই ক্ষুদ্র অংশের সেন্টার অফ মাস কোথায় থাকবে, 2y/, এ রেডিয়াস ওয়াই, তাহলে 2y/πa ডিস্টেন্স, তাহলে সেন্টার অফ মাস ধরে নিলাম এরকম জায়গায় আছে, তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পার্টের সেন্টার অফ মাস কোথায় থাকছে, প্রত্যেকটা ক্ষুদ্র, তাহলে এই এ টোটাল মাসটা, এখানে টোটাল মাসটা কোথায় আছে, এই ডিএম মাসটা কোথায় আছে, এই সেন্টার মাসের পজিশন, এটাও কত হবে, 2y/π, মানে এখান থেকে কত ডিস্টেন্স দূরে আছে, 2y/π,
তাহলে এরকম প্রত্যেকটা এলিমেন্টের এই যে রিং আছে, ক্ষুদ্র ক্ষুদ্র রিং পাবো, এই রিং এর প্রত্যেকটা মাসের মোমেন্ট গুলোকে আমি যোগ করে দিলে তাহলে কি পুরো হোল বডির মোমেন্ট পেয়ে যাবো। তাহলে সিএম অলসো ওয়াই অ্যাক্সিস এর উপর থাকবে, তাহলে ওয়াই সিএম ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে স্মল যে পার্টের মাস হলো সেন্ট্রাল মাসের পজিশনে থাকছে, তাহলে স্মল পার্টের মোমেন্ট কত হবে, মাস ডিএম ইনটু কত পজিশন দূরে আছে, টু ওয়াই বাই পাই, তাহলে ইন্টিগ্রাল করলে পুরো বডি পেয়ে যাবো বাই টোটাল মাস অফ দ্য বডি ডিএম। ডিএম মানে কত হবে, সিগমা পাই ওয়াই ডি ওয়াই ইনটু টু ওয়াই বাই পাই বাই সিগমা পাই ওয়াই ডি ওয়াই এখানে কার রেসপেক্ট, এটা পাই বাই কেটে দাও, সিগমা বাইরে গিয়ে কেটে যাবে, তাহলে এই টু বাইরে নিয়ে আসো, টু বাই পাই পড়ে থাকছে, ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ইন্টিগ্রাল ওয়াই ডি ওয়াই। এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়াই কাউন্ট করছি সেন্টার থেকে ডিস্টেন্স, তাহলে সেন্টার থেকে ডিস্টেন্স, তাহলে সেন্টার থেকে যদি ওয়াই এর ভ্যালু সেন্টারে কথা হবে ওয়াই ইকুয়ালস টু জিরো, এখান থেকে পুরো ডিস সেন্টার থেকে ডিস বরাবর ডিস্টেন্স, তাহলে এখান থেকে এই এইখানে ডিসের টার্মিনাল পর্যন্ত গেলে পুরো হোল ডিস কভার করছি, এখান থেকে পুরো ডিস্টেন্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে, এখানে এ হয়ে যাবে পুরো হোল ডিস রেডিয়াস, তাহলে জিরো থেকে এ এখান থেকে বলো জিরো থেকে এ টু বাই পাই ওয়াই কিউ বাই থ্রি হয়ে যাবে, ইন্টিগ্রাল করলে জিরো টু এ বাই ওয়াই স্কোয়ার বাই টু জিরো টু এ। এটাকে যদি আমি ক্যালকুলেট করি টু বাই পাই, এটা কত হবে এ কিউ বাই থ্রি বাই এ স্কোয়ার বাই টু, তাহলে এটা কত পড়ে থাকছে ফোর এ বাই থ্রি বাই, মানে পুরো ডিসের পুরো সেমি সার্কুলার ডিসের সেন্টার অফ মাস কোথায় থাকছে, সেন্টার থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে ফোর এ বাই থ্রি বাই ডিস্টেন্স উপরে। এটা যদি উল্টানো থাকতো তাহলে নিচে থাকতো সেন্টার, তাহলে মাইনাস হতো, তাহলে কোঅর্ডিনেট কত হবে জিরো ফোর এ বাই থ্রি বাই, যেটার কোঅর্ডিনেট তো জিরো হয়ে আছে, ঠিক আছে। এবার যদি কমপ্লিট ডিস যদি থাকতো, কমপ্লিট সার্কেলের সেন্টারের মাস জিরো, মানে সরি অরিজিন সেন্টারে, সেন্টারটা অরিজিন চুজ করছি যদিও, তাহলে পুরো হোল ডিসের হলে কী হয়ে যাবে, সেন্টারই থাকবে, আমি আর একটা এমন একটা স্মল ডিস কাট করে নেব, এরকম একটা স্মল ডিস কাট করে নিলাম, সেখানে ডিসের পেরিফেরাল পয়েন্টটা এই লার্জার ডিসের একটা পেরিফেরাল পয়েন্ট লার্জার ডিস ডিস থেকে বার হয়ে গেল, আর একটা হলো কি ডিসের ডিসের পেরিফেরাল পয়েন্টের সাথে বার বার হয়ে গেছে, আর একটা সেন্টার দিয়ে বার হয়ে গেছে, কতটুকু পার্ট কাট করে নিচ্ছি, এতটুকু পার্ট কাট করে নিচ্ছি, তাই তো। লার্জার একটা টুয়ার রেডিয়াসের ডিস ছিল, সেখান থেকে আমি একটা ডিস কাট করে নিচ্ছি, যে ডিসটাকে কাট করে নিচ্ছি সেই ডিসের রেডিয়াস হলো ক্যাপিটাল আর, কোর্স এইটুকু আর হবে, হ্যাঁ এইটুকু টুয়ার হলে এইটুকু কত হবে আর হবে। তাহলে যদি কোনো একটা সিস্টেম থেকে একটা মাস বের করে নিই, তাহলে কি হবে, যে মাসটা বের করে নিই তাহলে আমরা কি করব,
সিস্টেমের টোটাল মাসের মোমেন্ট মাইনাস সেন্টার মাসে কোঅর্ডিনেট কী হবে, পুরো হোল সিস্টেমের মোমেন্ট মাইনাস যে মাসটা বের করে নিচ্ছি, যে বডিটাকে বের করে নিচ্ছি, যে ওর এই বডিটার যে পার্টটাকে বের করে নিচ্ছি সেই পার্টের মাসের মোমেন্ট বাই টোটাল মাস বাই যে মাসটাকে লার্জার মাস মাইনাস তোমার এলিমিনেটিং এলিমিনেটেড মাস। তাহলে ডিসের এই ধরে নাও একটা ডিস ছিল, ডিসের সেন্টার মাস কোথায় থাকবে, সেন্টারে থাকবে। এবার ওই ডিসটা থেকে যদি আমি একটা স্মল ডিস যার রেডিয়াস হলো আর কাট করে বের করে দিই, তাহলে এইটুকু পোর্শনসটা থাকছে, এই হোয়াইট পোর্শনসটা থাকছে, তাহলে এই হোয়াইট পোর্শনের সেন্টার মাস কোথায় থাকছে, তাহলে মাস অফ লার্জার ডিস, এখানে মাস ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য সারফেস এরিয়া, তাহলে ইউনিট এরিয়ার মাস হলো সিগমা, তাহলে এইটুকুর এরিয়া কত হবে, ডিস এরিয়া 4π আর স্কোয়ার মানে 2r এর হোল স্কোয়ার, এতটুকু। এই টোটাল মাস কোথায় আছে, এখানে আছে, লার্জার মাস মাসটাকে আমি ধরে নিচ্ছি এম ওয়ান ধরে নিচ্ছি, মাস অফ এলিমিনেটেড ডিস এম টু কষ্ট কত হবে, তাহলে এই ডিসের তো একটা পার্ট, তাহলে মাস এটাকে মাস ডেন্সিটি সেম হবে, ইউনিট এরিয়া মাস হলো রো, তাহলে এইটুকু ডিসের মাস কত হবে, তাহলে এর এরিয়া 4π, রেডিয়াস রেডিয়াস কত হবে আর আরে হোল স্কোয়ার, তার এর সেন্টার অফ মাস যে মাস ডিসটাকে বের করে দিয়ে সেন্টার মাস কোথায় ছিল, এর সেন্টারে ছিল, মানে এটাকে আমি অরিজিন ধরি 0 0 ধরে নিই, তাহলে এখান থেকে কত ডিস্টেন্স অ্যাপার্টে আর ডিস্টেন্স অ্যাপার্টে, মানে এর সেন্টার মাসের কোঅর্ডিনেট কত আর 0, মানে এখানে টোটাল মাস এম, তাহলে দেখো দুটো মাস অন দ্য এক্স অ্যাক্সিসের উপর আছে, তার সেন্টার মাস অলসো এক্স অ্যাক্সিসের উপর, তাহলে এক্স এম ইকুয়ালস টু কত হবে, মানে এই কাট করে বের করে দিলাম এই যে হোয়াইট পোর্শনটা পড়ে থাক তার সেন্টার মাস কোথায় থাকবে, তাহলে লার্জার পার্টের মোমেন্ট লার্জার পার্টের মাস কত এম ওয়ান, অরিজিন কোথায় ছিল, এর পজিশনস কত, সেন্টারে আছে মানে অরিজিন আছে 0 প্লাস, এবার মাইনাস দেবো, কেন মাইনাস আমি দেবো, কারণটা হলো কি এই মাসটাকে বের করে দিচ্ছি, এই মাসের মোমেন্ট এর মাস ইন টু করসপন্ডিং কোঅর্ডিনেট কত আর 0 আর এক্স কোঅর্ডিনেট বাই এম ওয়ান পুরো লার্জার মাস মাইনাস এম টু, মাইনাস কেন দিচ্ছি বের করে দেওয়ার জন্য, বহির্বিভক্ত করলে মাইনাস অন্তর্বিভক্ত করলে প্লাস, মানে সিস্টেমের মধ্যে থাকলে প্লাস বাইরে বের করে দিলে মাইনাস, মাইনাস এম টু সমান কত হচ্ছে সিগমা ইনটু 4π আর স্কোয়ার ইনটু আর বাই এম অন সিগমা 4π ইনটু 4 আর স্কোয়ার মাইনাস সিগমা 4π আর স্কোয়ার, সিগমা 4π আর স্কোয়ারটাকে বের করে নাও, সিগমা 4π আর স্কোয়ারটাকে যদি বের করে নিই তাহলে কত পড়ে থাকছে মাইনাস আর, আর এখান থেকে সিগমা 4π আর স্কোয়ারটাকে বের করে নাও, ক্যালকুলেশনসটা নিজের মতোভাবে করে নিতে হবে, তাহলে মাইনাস আর বাই 3, মানে সেন্ট্রাল মাস কোথায় পাচ্ছি, এখানে এখানে 0 0 এখান থেকে সেন্ট্রাল মাস কোন করছে মাইনাস আর বাই 3, মানে কোথায় পিছিয়ে যাবে, তাহলে নিউ সেন্ট্রাল সেন্ট্রাল মাস কোথায় থাকে, এখান থেকে কোথায় থাকবে, এই শেডেড পার্টের সেন্ট্রাল মাস কোথায় থাকছে, এখান থেকে মাইনাস আর বাই 3 মানে আর বাই 3 ডিস্টেন্সে লেফট, একটা রেক্টেঙ্গুলার ল্যামিনা যদি থাকে এরকম ল্যামিনা, মানে যার মাসটা ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য সারফেস, রেক্টেঙ্গুলার ল্যামিনা যদি থাকে, রেক্টেঙ্গুলার যার লেন্থ এল প্রস্থ বি, তা ল্যামিনাকে এরকম পার্ট পার্ট যদি করে কাটি তাহলে কী পাবো, একটা লেন্থ পাবো সিএম বার করতে হবে, এটা তাহলে এইরকমভাবে পার্ট পার্ট যদি করে কাটি তাহলে সেন্ট্রাল মাস প্রত্যেকটা মিডিল পয়েন্টে পাবো, আর এরকমভাবে যদি পার্ট পার্ট করে তাহলে প্রত্যেকটা মিডিল পয়েন্টে পাবো, তাহলে এর জিওমেট্রিক্যাল সেন্টারে পাবো সেন্টার অফ মাস, কোথায় পাচ্ছি জিওমেট্রিক্যাল সেন্টারে, মানে এখান থেকে এর মিড পয়েন্ট কত এল বাই 2, এখান থেকে বরাবর মিড পয়েন্ট কত হবে বি বাই 2,
যদি স্কোয়ার থাকতো তাহলে কত হবে, a/2 a/2 হয়ে যেত। লিখুন একই টাইপস একটা একটা অঙ্ক করা যাক। ধরো এরকম ভাবে কোন একটা ডিস এরকম ভাবে ডিজাইন করা আছে, এটা সেন্টার, ইনার এটা সেমি সার্কুলার ডিস আছে যার ইনার রেডিয়াস আর অন, আউটার রেডিয়াস কত আছে 8। তো এখানে তাহলে বুঝতে হবে এখানে মাসটা কতটুকু, মেটেরিয়াল কতটুকুতে আছে, এতটুকু পোর্শন জুড়ে মাস আছে। এই পোর্শনটা কিন্তু হলো কিছুই নেই, তাহলে এই সিস্টেমের সেন্টার অফ মাস আমি বার করতে যাচ্ছি। ওকে, সেন্টার অফ মাস বার করতে যাচ্ছি, তাহলে আমি এটা এরকম ভাবে কনসিডার করে নিতে পারি। আমি তারপরে আর অন থেকে বের করে নেওয়া আছে, তাহলে আর টু রেডিয়াস এর ডিস এর ফাইন্ড সিএম, ফাইন্ড দ্য সিএম ফ্রম দ্য ফিগার, এই ফিগারে সিএম বার করতে। তাহলে ধরে নিলাম প্রথমে আর টু রেডিয়াস এর ডিস্ট, সেখান থেকে আর অন বের করে দিচ্ছি, তাহলে আর টু রেডিয়াস এর ডিস এর মাস অফ আর টু রেডিয়াস অফ ডিস মাস বি সেমি সার্কুলার, তাহলে ইউনিট এরিয়ার মাস হলো সিগমা, তাহলে এইটুকুর এরিয়া কত হবে আর টু রেডিয়াস এর ডিস এর, সরি ওখানে পাই, এখানে তাহলে ডিসের এরিয়া কত হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার যদি হয় তাহলে এইটুকু আর টু পুরো কমপ্লিট ডিসের এরিয়া পাই আর স্কোয়ার। আমি ওখানে ফোর এর আগে পড়লাম যে ফোর পাই আর স্কোয়ার দিয়েছি, ওটা ভুল করেছি, ফোর পাই আর স্কোয়ার তোমরা ওখানে পাই আর স্কোয়ার দিয়ে করবে, একই আসবে রেজাল্ট, একই আসবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে। তো এই ডিসের এরিয়া কত হবে পুরো কমপ্লিট আর রেডিয়াসের ডিসের এরিয়া কত হয় সেটা হলো পাই আর স্কোয়ার, তাহলে সেমি সার্কুলার ডিস হলে কত হবে পাই আর স্কোয়ার বাই টু, তাহলে কত হচ্ছে এর এর এরিয়া কত হবে পাই আর টু হোল স্কোয়ার বাই টু, এটুকু পার্টের মাস এমন ধরে নিচ্ছে। এবার এখান থেকে যে পার্টটা বের করে দিই সেই পার্টের মাস কত হবে, মানে আর টু রেডিয়াস এর পার্ট, তাহলে মাস অফ আর টু রেড সরি আর অন রেডিয়াস অফ ডিস এমডি কোস্ট কত, ইউনিট এরিয়া মাস হলো সিগমা, একই মেটেরিয়াল দিয়ে তৈরি, মেড বাই সেম মেটেরিয়াল, আর টু হোস আর অন হোল স্কোয়ার বাই টু সেমি সার্কেল। আচ্ছা আর রেডিয়াস এর একটা ডিস এর সেন্টার অফ মাস কোথায় থাকে, ধরো এ রেডিয়াস এর একটা ডিস ছিল, ডিস এর সেন্টার অফ মাস কোথায় ছিল 4a/3π ডিসটেন্সে, তাহলে এখানে আর টু রেডিয়াস এর সেন্টার অফ মাস, আর টু রেডিয়াস এর সেন্টার অফ মাস কোথায় ছিল ধরে নিলাম এরকম জায়গায় এম টু, কত ডিস্টেন্স উপরে ছিল সেন্টার অফ মাস, দেখো এরপর থেকে ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে, তাহলে ওয়াই টু ইকুয়ালস টু কত হচ্ছে, ওয়াই টু ইকুয়ালস টু ফোর এর জায়গায় রেডিয়াস আর টু বাই থ্রি ফাই, আর আর অন রেডিয়াস এর জেড ডিস্টে বের করে দিয়েছি তার সেন্টার অফ মাস কোথায় ছিল, এই এই অরিজিন থেকে বা সেন্টার থেকে কত ডিস্টেন্স উপরে, এম ওয়ান ইকুয়ালস টু এম এম ওয়ান মাসটা কোথায় ছিল সেন্ট্রাল মাসে, তাহলে কত হবে ফোর ইন্টু রেডিয়াস আর ওয়ান বাই থ্রি পাই, মানে টোটাল মাসটাকে তার সেন্ট্রাল মাসের পজিশনে বসিয়ে দিলাম। তাহলে এই আর টু রেডিয়াস থেকে লার্জার পার্ট থেকে আমি আর ওয়ান রেডিয়াস বাদ দিচ্ছি, তাহলে নিউ সেন্ট্রাল মাস কত হবে, তাহলে এখানে এক্স এম জিরো, কারণ ওয়াই এক্স এর উপর দুটো মাসটাই আছে, তাহলে ওয়াই সি এম ইকুয়ালস টু কত পাচ্ছি, ওয়াই সি এম ইকুয়ালস টু
এম অন এম টু মাস এম টু এম টু প্রত্যেকটা মাসের মোমেন্ট, এম টু মাসের মোমেন্ট, লার্জার পার্টের মোমেন্ট, মাস এম টু তার সেন্ট্রাল মাসের কোঅর্ডিনেট, এখান থেকে ওয়াই টু ডিস্টেন্স উপরে, এটা লোক ওয়াই অন ডিস্টেন্স উপরে ওয়াই টু, আর এম অন মাস এই মাসটাকে বাদ দিয়ে দিচ্ছি, এম অন বের করে দিয়ে এই শেপটা নিয়েছে, এম অন ওয়াই অন বাই এম টু মাইনাস এম অন, ভ্যালুটা পুট করো, সিগমা ইন টু পাই আর টু হোল স্কোয়ার বাই টু ইন টু ওয়াই টু মানে কত, ফোর আর টু বাই থ্রি পাই মাইনাস সিগমা ইন টু পাই আর অন স্কোয়ার বাই টু ইন টু ফোর আর অন বাই থ্রি পাই বাই মাস দুটোকে মাইনাস করে দাও, মাস দুটোকে মাইনাস যদি করে দাও, আচ্ছা এটাকে এম অন টু হবে, এটাকে এম অন সিগমা ইন টু পাই আর টু স্কোয়ার বাই টু মাইনাস সিগমা ইন টু পাই আর অন স্কোয়ার বাই টু, এটাকে ক্যালকুলেশনস করবে, আচ্ছা আমি করে দিচ্ছি, লিখে নেবে দেখো এখান থেকে কি কি পার্ট কমন যেতে পারে আগে বের করে নাও, সিগমা বের হতে পারে, পাই পাই কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে ফোর বাই সিক্স কিন্তু কোনো ছয় আর টু এর হোল কিউ মাইনাস আর অন এর হোল কিউ বাই এখানে সিগমা পাই বাই টু বের করে নাও আর টু এর স্কোয়ার মাইনাস আর অন এর হোল স্কোয়ার, ঠিক আছে একটু কাটাকুটি করে নিতে পারো, কাটাকুটি যদি করো সিগমা সিগমা কেটে দাও, এটা উপরে চলে আসছে এইট বাই সিক্স, তাহলে ফোর বাই থ্রি পাই, ফোর বাই থ্রি পাই, ফোর বাই থ্রি পাই, এটাকে ভাঙো এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কেটে গেল, এটা সেন্টার মাস মানে কি ওয়াই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্স উপরে এত ডিস্টেন্স অ্যাবভ দ্য সেন্টার, অ্যাবভ দ্য সেন্টার, মুছে দিলাম, পজ করে লিখে নিও, এবারে আরেকটা প্রবলেম ধরো কোন একটা এখানে কোন একটা স্কোয়ার প্লেট আছে, ল্যামিনাও বলতে পারো অসুবিধা নেই, একটা স্কোয়ার প্লেট আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো ডি, এর সাথে আমি একটা ডিস এইভাবে কানেক্ট করে দিলাম, ডিসের রেডিয়াস সরি ডিসের ডিসের ডায়ামিটার কত, ডায়ামিটার বলে দিয়েছি ডি, ডায়ামিটার ডি বলে দিয়েছি, ডিসের ডায়ামিটার ডি বলে দিয়েছি, সেম মেড বাই সেম মেটেরিয়াল, তাহলে এখানে আমরা ক্যালকুলেশনস করব সেন্টার অফ মাস ক্যালকুলেশনস করব, তার এর সেন্টার অফ মাস এর টোটাল মাসটা এখানে আছে, এটাকে অরিজিন চুজ করি, এটাকে আমি অরিজিন ধরছি, আর এটা সেন্টার অফ মাস জিওমেট্রিক্যালি মিডল পয়েন্টে থাকছে,
মানে কি এটাকে অরিজিন যদি ধরে এটা এক্স এক্স মানে কত ডি বাই এটাকে এটা হলো কত ডি বাই টু এটুকু কত হবে এডি হলে ডি বাই টু মানে কত হচ্ছে ডি জিরো কোয়াড্রেন্ট থাকছে এর এরিয়া কত হবে ডিস আছে ডিসের এরিয়া কত হচ্ছে এরিয়া অফ দ্য আচ্ছা মাস অফ দ্য ডিস মাস অফ দ্য ডিস ডিসের মাস কত এই যে যে ডিসটা আছে এই ডিসের মাসটা কত হবে ডিসের মাস ইউনিট এরিয়ার মাস হলো সিগমা তাহলে ডিসের এরিয়া কত পাই ইনটু পাই আর স্কোয়ার মানে ডায়ামিটার ডি তাহলে ডি বাই টু এর হোল স্কোয়ার মাস অফ দ্য প্লেট মাস অফ দ্য প্লেট প্লেটের মাস কত হবে ইউনিটের এটা মাস এম ওয়ান ধরে নিচ্ছ এটা মাস এম টু ধরে নাও এরিয়া কত হবে বাহু দৈর্ঘ্য হোল স্কোয়ার স্কোয়ার বলে এর মাস এইখানে সেন্টারে আছে এর মাস এর জিওমেট্রিক্যাল সেন্টারে আছে এম টু তাহলে বোথ আর ইন এক্স অ্যাক্সিস তাহলে সেন্টার অফ মাস দুটো মাসের দুটো দুটো সিস্টেমের মাসই অন দ্য এক্স অ্যাক্সিস তাহলে সেন্টার মাস কত থাকবে অন দ্য এক্স অ্যাক্সিসের উপরে থাকবে তাহলে এক্সএম ইকুয়ালস টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান সিগমা ইন্টু পাই ডি বাই টু এর হোল স্কোয়ার প্লাস ইন্টু এক্স টু মানে জিরো প্লাস এম টু কত হবে সিগমা ইন্টু ডি এর স্কোয়ার ইন্টু এক্স টু মানে এখান থেকে কত ডিস্টেন্স ব্যাপার আছে ডি ডিস্টেন্স ব্যাপার আছে বাই সিগমা পাই ডি বাই টু এর হোল স্কোয়ার প্লাস সিগমা ডি স্কোয়ার বলে এখানে ডি বাই টু বাই ডি বাই টু হওয়া উচিত ছিল এল এল কমা বি এল বাই টু কমা বি বাই টু ছিল ওটাকে এটাকে অরিজিন ধরেছিল কিন্তু অরিজিন ধরে মিডিল পয়েন্ট দিয়ে পাস করছে তাহলে এটাকে যদি করো তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা হলো কোথায় ফোর ডি বাই ফোর প্লাস পাই এত ডিস্টেন্স তো সেন্টার মাসের কোঅর্ডিনেট কত হবে ফোর ডি বাই ফোর প্লাস পাই জিরো তো সেন্টার মাস কোথায় থাকছে ডিসের ভিতরে না প্লেটের ভিতরে এ তুমি নিজে ডিসাইড করে কোথায় থাকবে সেন্টার মাস সেটা বের করবে সেন্টার মাসের কোঅর্ডিনেট হলো এই ডিস থেকে কত ডিস্টেন্স ব্যাপারে টুয়ার্ডস রাইট এ পজিটিভ মানে টুয়ার্ডস রাইট এ সেটা কোথায় সেই টুয়ার্ডস রাইটে যদি তাহলে ডিসের ভিতরে থাকছে না সেন্ট্রাল মাস স্কোয়ার প্লেটের ভিতরে থাকছে এটা তুমি বের করবে এবার কিছু কিছু পার্টে আমি সেন্ট্রাল মাস আমি বার করব বার করব না ডাইরেক্ট লিখে দেব ঠিক আছে যেরকম একটা সলিড হেমিস্ফিয়ার যদি হয় সিএম ফর সলিড হেমিস্ফিয়ার একটা সলিড বডি যার রেডিয়াস হলো এ তার সেন্টার অফ মাস কোথায় থাকে এটা সেন্টার ধরে নিচ্ছে তাহলে সেন্টার অফ মাস এটা হলো কি ধরে নাও তাহলে সেন্টার মাস কোথায় থাকবে এই সেন্টার মাস এটা হলো এক্স অ্যাক্সিস এটা হলো ওয়াই অ্যাক্সিস এটা হলো জেড অ্যাক্সিস তাহলে এটা কার উপর রাখা আছে অন দ্য ওয়াই অ্যাক্সিস মানে কি এটা 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 সলিড বডি সলিড স্পিয়ার আছে সলিড স্পিয়ারের সেন্টার মাসটা কোথায় থাকছে দেখো এর ক্রস সেকশন যে তলটা এটা যেটা আছে এটা এক্সজেড প্লেনের উপর আর এই আর উপরে কি সারফেসটা কোথায় আছে অন দ্য ওয়াই অ্যাক্সিসের উপর পুরো মাসটা ডিস্ট্রিবিউট ওভার দ্য ভলিউমে ডিস্ট্রিবিউট হচ্ছে তাহলে সেন্টার মাসের এখানে এক্স এর কোঅর্ডিনেট জিরো হয়ে যাবে জেড এর কোঅর্ডিনেট জিরো আছে হয়ে যাবে শুধু
ওয়াইয়ের কোঅর্ডিনেট থাকবে, ওয়াইয়ের কোঅর্ডিনেট কত হবে সেন্টার থেকে ওয়াই অ্যাক্সিস এর উপর এইভাবে রাখা আছে, তাহলে ওয়াইয়ের কোঅর্ডিনেট কত হবে সেন্টার থেকে কত ডিসটেন্স উপরে থাকছে, 3a/8, এটা মনে রাখবে, এই পুরো কলেজ টেবিল আছে, 3a/8 ডিসটেন্স উপরে থাকবে। সেম ফর এ পুরো সলিড কমপ্লিট স্পিয়ার যদি হতো, স্পিয়ারের টোটাল মাস ডিস্ট্রিবিউট ওভার দ্য ভলিউম, ফর কোন সেমি কোন মানে একটা চোঙের জন্য কি হবে, ধরো একটা চোং নিয়েছো চোঙের সার্কুলার কোন মানে কি ক্রস সেকশন সার্কেল, ক্রস সেকশনাল রেডিয়াস হলো এ, আর এর হাইট হলো তুমি ধরো এইচ ধরে নাও, হাইট কত ধরলে এইচ, তাহলে এর সেন্টার অফ মাস কত থাকবে, সেন্টার অফ মাস এই যে যে লোয়ার পার্ট আছে লোয়ার যে এটা হলো ভূমি বেস, এটা হলো ভূমি, ভূমির ভূমিটা এ দেখো ক্রস সেকশন সার্কুলার, এ সার্কেলের সেন্টার থেকে ভূমির সেন্টার থেকে h/4 হাইট উপরে থাকবে, h/4 হাইট উপরে থাকছে সেন্টার অফ মাস, এখান থেকে সেন্টার থেকে h/4 হাইট উপরে মানে কত, শীর্ষবিন্দু থেকে টপ থেকে কত h/4 মানে কত হবে 5h/4 ডিসটেন্স নিচে থাকছে সেন্টার অফ মাস, সেন্টার থেকে কত ডিসটেন্স উপরে, এটা একটা জেড ধরি ধরিনি জেড সেম ইকুয়ালস টু কত হবে h/4 মানে ভূমি থেকে h/4 ডিসটেন্স উপরে থাকবে, এটা মনে রাখবে, এবার দুটো প্রবলেমস করে টপিকটা শেষ করবো। Find the CM from the figure. এই একটা ফিগার দেওয়া আছে, ফিগারে CM বার করতে হবে, আইসক্রিম এখানে একটা কোণ আছে উল্টানো, আর এর উপর এর যে সার্কুলার পার্ট এর ঠিক উপরে একটা সেমি সার্কেল সরি হেমিস্পিয়ার রাখা আছে, একটা কোন আছে, কোনের রেডিয়াস হলো সেমি সার্কুলার পার্টের রেডিয়াস মানে বেসের রেডিয়াস হলো এ, আবার তার উপরে একটা হেমিস্পিয়ার রাখা আছে, হেমিস্পিয়ার রেডিয়াস এ, এর সেন্টার একই, আচ্ছা এর সেন্টার মাস বার কত, প্রথমে একই মেটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে পুরো সলিড আছে, সলিড যদি থাকে তাহলে এটা স্পিয়ার হেমিস্পিয়ার এটা হলো কোন, তাহলে সিস্টেমের সেন্টার অফ মাস বার করবো, এটাকে আমি ধরে নিচ্ছি জেড অ্যাক্সিস ধরে নিই, জেড ধরে নিই, তাহলে এখানে জেড ইকুয়ালস টু 0, কোনের হাইট বলে দিয়েছি এইচ, তাহলে সেন্টার তাহলে মাস অফ কোন মা, এখানে প্রত্যেকের মাস ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য ভলিউম সলিড, তাহলে ইউনিট ভলিউমের মাস হলো রো, তাহলে কোন বা চোঙের ভলিউম কত হয় 1/3 πr² × h, এখানে আরটা হলো এ হয়ে যাবে a² × h, এ টোটাল মাস হলো কত, কোনের টোটাল মাস হলো m1টা কোথায় আছে, তার সেন্টার মাস পজিশন, কোনের সেন্টার মাস কোথায় থাকবে, এর শীর্ষবিন্দু থেকে 3h/4 ডিসটেন্স নিচে, 3h/4 মানে এটা হলো কি c1 সেন্টার মাস, এখানে কোথায় আছে 3h/4 ডিসটেন্স নিয়েছে, ভূমিতল থেকে সার্কুলার পার্ট থেকে ভূমি থেকে h/4 মানে 3h/4 h/4 উপরে মানে কি শীর্ষবিন্দু থেকে 3h/4 এখানে m1 মাস আছে, আর এর সেন্টার অফ মাস কোথায় থাকবে, এর মাসটা বার করি, মাস অফ সলিড হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের মাস কত হবে m2 = কত হচ্ছে ইউনিট ভলিউমের মাস হলো রো, তাহলে এটার ভলিউম কত হবে
2/3π রেডিয়াস এর হোল কিউব। এই টোটাল মাসটা কোথায় থাকছে? এর সেন্টার থেকে কত ডিসটেন্স উপরে থাকবে? এর সেন্টার থেকে কত? এর সেন্টারের মাস c2, m2টা টোটাল মাস m2টা কোথায় থাকছে? এর সেন্টার থেকে 3 একটু আগে দেখেছি 3a/8 হাইট উপরে, মানে এইটুকু 3a/8 হাইট উপরে থাকছে। মানে এখান থেকে কতটুকু? এইটুকু হলো h ছিল, এখান থেকে এইটুকু হলো h, তাহলে এইটুকু কত হবে? h প্লাস 3a/8 হাইট। তাহলে তাহলে দুটো বডির মাস অন দা জেড অ্যাক্সিস এর উপর আমি পাচ্ছি। তাহলে এখানে xcm xcm 0 ycm 0 হয়ে যাবে, তাহলে জেড অ্যাক্সিস পাবো। তাহলে দুটো মাসের মোমেন্ট গুলোকে আমি কাউন্ট করি, তাহলে m on করেসপন্ডিং পজিশন কত হবে? 3h/4 প্লাস m2 ইনটু করেসপন্ডিং পজিশন h প্লাস 3a/8 বাই টোটাল মাস। m1 m2 বসাবে, এই ভ্যালুগুলোকে পুট করবে, করে যে ভ্যালুটা আসবে আমি দেখে দেখে বলে দিচ্ছি, আমার কাছে সলিউশনস আছে বলে বলে দিচ্ছি। 3/4 ইনটু সরি 3/4 ইনটু h স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2a h/h+2a। এটা করে নেবে, ডিটেলসে ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে? এরপরে তোমাদের একটা কাজ থাকছে বাড়িতে, এটা হলো কি, কোন একটা চোঙের উপর একটা সার্কুলার সিলিন্ডার আছে, সিলিন্ডারের রেডিয়াস হলো এ, অ্যাক্সিস হাইট হলো এইস, তার উপর বসানো হয় যে একটা সেমি সার্কুলার সরি হেমিস্ফিয়ার রাখা আছে, হেমিস্ফিয়ারের রেডিয়াসও তাহলে কি হবে? এই হবে। তাহলে ফাইন্ড দা সিএম, দিস সিস্টেম ফাইন্ড দা সিএম অফ দা সিস্টেম। তাহলে সেন্টার অফ মাস ফাইনালি ফিনিশ হয়ে গেল, এটা অ্যান্সার, এটা ক্যালকুলেশন করবে। এর সেন্টার অফ মাস এখান থেকে মিডিল পয়েন্ট, এর সেন্টার 3a/8 হাইট জানো তো, দেখবে এটা জেড অ্যাক্সিস যদি ধরি, জেড অ্যাক্সিস উপর থাকবে জেড বার ইকুয়ালস টু 3a² প্লাস 8ah প্লাস 6h² / 8a প্লাস 12a হচ্ছে কিনা চেক করে নেবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো, সেন্টার অফ মাস ফাইনালি কমপ্লিট, এগুলো ভালো করে দেখবে, দেখলে হয়ে যাবে।